সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাউগ বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহকে ভয় করতে হবে কি রূপ? আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতন ভয় করতে হবে, তাহলেই আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবো, তাহলেই আমরা বিভিন্ন পাপ কাজ থেকে বিরত থাকতে পারবো। মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে উঠে, মনে হয় রক্তই সমাধান, বারুদই অন্তিম তৃপ্তি। আমি তখন স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে উঠি। وصوم رمضان فرض على كل مسلم قادر، وتسقط هذه الذمة بفدية عن الذين لا يطيقون الصوم للحرم أو المرض. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. তবে প্রতিভার বিকাশের জন্য যে ইংরেজি আরবি বক্তৃতা এখানে হয়েছে বাচ্চাদের পক্ষ থেকে, এটা খুব চমৎকার। মানুষ প্রত্যেকটা মানুষ ভুল করে, প্রত্যেকে পাপ করে, প্রত্যেকটা মানুষ পাপে অন্যায়কারী পাপাচারী গুণাগার, প্রত্যেকটা মানুষ পাপ করবে। আর মানুষ যখন পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌবা করবে, তখন সে আল্লাহর নিকটে খালেস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাই কুন গঙ্গে ভাসাই লি আল্লাহ কুল কিনারা নাই, আমাই কুন গঙ্গে ভাসাই লি আল্লাহ কুল কিনারা নাই, আমি তোরি কিনার ও আমি তোরি কিনার ডুবে নৌকা সাবধান চালাই, আমাই কুন গঙ্গে ভাসাই লি আল্লাহ কুল কিনারা নাই। আমাদের ছাত্রদের মধ্যে যে প্রতিভাগুলো লুক্কায়িত আছে, সেই মণিমুক্তা সদৃশ প্রতিভাগুলোকে খুঁজে বের করার জন্য প্রতি বছর এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আমরা আয়োজন করে থাকি। ইংরেজি পড়েন আর বাংলা পড়েন আরবি পড়েন, লক্ষ্য যদি দুর্বল হয় আপনি যে কোনো সময় প্রদর্শিত হবে না। লক্ষ্য যদি অবিচল থাকেন মৃত্যু পর্যন্ত আপনাকে দিয়ে কেউ কিছুই করতে পারবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। মারকাজুল ইসলামী সালাফি নদাপাড়া রাজশাহীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2024-এর এ পর্বে শুরুতেই কোরআনুল করিম থেকে তেলাওয়াত, কোরআনুল করিম থেকে তেলাওয়াত নিয়ে আসছে মারকাজের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আমির ইব্রাহিম। কোরআনুল করিম থেকে তেলাওয়াত নিয়ে আসবে ষষ্ঠ শ্রেণীর ছাত্র আমির ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াইন তুবদু মা ফি أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون
كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله شلولিত কণ্ঠের তেলাওয়াত শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন এরকম শতাধিক কণ্ঠে মারকাজ মুখরিত হচ্ছে সর্বদা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মারকাজকে আমাদের চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধী মণ্ডলী এ পর্যায়ে সমবেত কণ্ঠে ইসলামী জাগরণী পরিবেশন করবে মারকাজ শিল্পী গোষ্ঠী জাগরণী পরিবেশন করবে মারকাজ শিল্পী গোষ্ঠী জাগরণীর কথা মারকাজ আমার মাদ্রাসা মারকাজ আমার মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মারকাজ আমার মাদ্রাসা ভালোবাসার ফুল দেই যে কে স্মৃতি পটে কোরআন সুন্নার বুল কোরআন সুন্নার বুল মারকাজ আমার মাদ্রাসা ভালোবাসার ফুল দেই যে কে স্মৃতি পটে কোরআন সুন্নার বুল কোরআন সুন্নার বুল মারকাজ আমার মাদ্রাসা ভালোবাসার ফুল দেই যে কে স্মৃতি পটে কোরআন সুন্নার বুল কোরআন সুন্নার বুল মারকাজ আমার রক্তে মেশা জ্ঞানের আলোর ধারা অচল আমি চলার পথে তাহার সঙ্গ ছাড়া মারকাজ আমার রক্তে মেশা জ্ঞানের আলোর ধারা অচল আমি চলার পথে তাহার সঙ্গ ছাড়া মারকাজ আমার রক্তে মেশা জ্ঞানের আলোর ধারা অচল আমি চলার পথে তাহার সঙ্গ ছাড়া মনে প্রাণে মেনেছি তারে আদর্শের ওই মূল কোরআন সুন্নার বুল কোরআন সুন্নার বুল মারকাজ আমার মাদ্রাসা ভালোবাসার ফুল দেই যে কে স্মৃতি পটে
কোরআন সুন্নার ভুল, কোরআন সুন্নার ভুল। শিক্ষক যারা মায়ায় ভরা, ইলিম দানে উদার, একনিষ্ঠ মনে প্রাণে তুলনা নেই তো তার। শিক্ষক যারা মায়ায় ভরা, ইলিম দানে উদার, একনিষ্ঠ মনে প্রাণে মনে প্রাণে তুলনা নেই তো তার। অগম তারা মানেনি যারা, তাই হলো মাহরুম, কোরআন সুন্নার ভুল, কোরআন সুন্নার ভুল। মারকাজ আমার মাদ্রাসা, ভালোবাসার ফুল দেই যে কে স্মৃতি পটে, কোরআন সুন্নার ভুল, কোরআন সুন্নার ভুল। আমার চলার সঙ্গী তুমি, সব সময়ের সাথী, বিদায় হলে ভুলে না যেন তোমার মায়া আঁখি। আমার চলার সঙ্গী তুমি, সব সময়ের সাথী, বিদায় হলে ভুলে না যেন তোমার মায়া আঁখি। আমার চলার সঙ্গী তুমি, সব সময়ের সাথী, বিদায় হলে ভুলে না যেন তোমার মায়া আঁখি। সকল ভুলের চাই যে ক্ষমা, না হলে হারাবো যে কুল, কোরআন সুন্নার ভুল, কোরআন সুন্নার ভুল। মারকাজ আমার মাদ্রাসা, ভালোবাসার ফুল দেই যে কে স্মৃতি পটে, কোরআন সুন্নার ভুল, কোরআন সুন্নার ভুল। মারকাজ আমার মাদ্রাসা, ভালোবাসার ফুল দেই যে কে স্মৃতি পটে, কোরআন সুন্নার ভুল, কোরআন সুন্নার ভুল, কোরআন সুন্নার ভুল, কোরআন সুন্নার ভুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মারহাবা। আলহামদুলিল্লাহ, মারকাজ আমার মাদ্রাসা সুললিত কণ্ঠে সমবেতভাবে আমরা সুন্দর জাগরণী শুনলাম। এরকম শতাধিক কণ্ঠশিল্পী এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রচার করার জন্যে স্পষ্ট বক্তব্য, যেটা আমাদের জাগরণী হিসাবে ছাত্ররা প্রকাশ করে যাচ্ছে, সাথে সাথে আলহেরা শিল্পী গোষ্ঠী মারকাজ এলাকা এখনও সচল এবং তারা সুন্দরভাবে সুচারুরূপে দায়িত্ব পালন করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আলহেরাকে, মারকাজ এলাকার এই আলহেরা শিল্পী গোষ্ঠীকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে স্বাগত ভাষণ প্রদান করার জন্যে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদপাড়া রাজশাহীর সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম স্যার। ডক্টর নুরুল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পরিচালিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, দেশের ঐতিহ্যবাহী জ্ঞানকানন, দেশ এবং বিদেশে সুনাম সুখ্যাতি অর্জনকারী প্রস্ফুটিত গোলাপের বাগান আল মারকাজুল ইসলামিয়া সালাফির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2024 পুরস্কার বিতরণী অনুষ্ঠানের
সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতরম আমিরে জামাত আল মারকাজুল ইসলামে আসসালাফির প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ, পর্দার ভেতরে অবস্থানরত আমাদের মহিলা অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় কলেজিয়ার টুকরা, আমার সন্তানেরা, আমার ছাত্ররা, সবাইকে আজকের এই মহেন্দ্রক্ষণে, আজকের এই আনন্দের দিনে আল মারকাজুল ইসলামে আসসালাফির পক্ষ থেকে জানাচ্ছি একরাশ লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন। আজকে আল মারকাজুল ইসলামে আসসালাফির জন্য এবং এর শিক্ষক ছাত্র সবার জন্য একটা বড় আনন্দের দিন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। আমাদের ছাত্রদের মধ্যে যেই প্রতিভাগুলো লুক্কায়িত আছে সেই মণিমুক্তা সদৃশ প্রতিভাগুলোকে খুঁজে বের করার জন্য প্রতি বছর এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আমরা আয়োজন করে থাকি। শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং প্রত্যেক ছাত্রের মধ্যে যে প্রতিভাগুলো আছে, এক্সট্রা অর্ডিনারি প্রতিভা, সেই প্রতিভাগুলোকে খুঁজে খুঁজে বের করে আমরা যেন সংগঠনের বিভিন্ন পর্যায়ে সেই প্রতিভাগুলোকে কাজে লাগাতে পারি, সেই জন্যই কিন্তু এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের। এই অনুষ্ঠানের সাথে গতানুগতিক যেসব অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের অনেক পার্থক্য রয়েছে। এখানে যে হই হুল্লোড় বা অন্য কিছু যেসব ক্রীড়া প্রতিযোগিতার নামে হয় আল মারকাজুল ইসলামে আসসালাফির ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, এর থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সন্তানদের মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলোকে খুঁজে বের করা। আলহামদুলিল্লাহ আজকে আমরা বিভিন্ন বিষয়ে আমরা প্রতিযোগিতা নিয়েছি। আমরা যখন প্রতিযোগিতা নিয়েছি আমাদের ছাত্রদের মধ্যে এত সুন্দর সুন্দর ট্যালেন্ট লুক্কায়িত আছে, আমরা বিস্ময়াভিভূত হয়েছি। কেউ চমৎকার কোরআন তেলাওয়াত করে, কেউ অসাধারণ জাগরণী পরিবেশন করে। কিছুক্ষণ আগেই আমরা মারকাজের শিল্পী মুখ থেকে, মারকাজ আমার মাদ্রাসা, যেই জাগরণীটা শুনলেই হৃদয় তন্ত্রীতে এক আলাদা আবেগ, এক অনুভূতি চলে আসে এবং চোখের অজান্তে চোখ অশ্রু, মনের অজান্তে চোখ অশ্রু সজল হয়ে যায়। সেই মারকাজ আমার মাদ্রাসা, সেই ঐতিহাসিক ইসলামের জাগরণীটি কিছুক্ষণ আগে আমাদের প্রিয় সন্তানেরা, আমাদের ছাত্ররা পরিবেশন করল। তারপরে ছোট ছোট বাচ্চারা কত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে, তারা ইংরেজি বক্তব্য দিতে পারে, আরবি বক্তব্য দিতে পারে। অনেকে এই প্রোগ্রামগুলোকে আয়োজন করেছে, আমাদের নাইন টেন সানাবিয়ার ছাত্ররা, তারা বিভিন্নভাবে কুল্লিয়ার ছাত্ররা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছে। অর্থাৎ মারকাজে শুধুমাত্র পড়াশোনা নয়, তার পাশাপাশি একটা ছাত্র যেন একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারে, সংগঠনের একটা প্রোগ্রাম হবে, সেখানে তাদেরকে বলার সাথে সাথে তারা প্রোগ্রামের অ্যারেঞ্জ করবে, এই দক্ষতা তাদের থাকতে হবে। এবং আমাদের ছাত্রদের আছে আলহামদুলিল্লাহ, তারা আজকে সেটি দেখিয়েছে আলহামদুলিল্লাহ। আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্রীড়া কমিটির প্রধান জনাব শাহজাহান স্যার সহ তার যারা কমিটির সদস্য ছিল তাদেরকে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংস্কৃতিক কমিটির প্রধান, বিভাগীয় প্রধান জনাব আব্দুর রব সহ অন্যান্য যে সমস্ত সদস্যরা ছিলেন, তারা রাত দিন নিশিদিন অবিশ্রান্ত পরিশ্রম করে বার্ষিকী অনুষ্ঠানকে সফল করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য, সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তারা পরিশ্রম করেছে। এই জন্যে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় শিক্ষক মণ্ডলীকে, যারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ১৬০০ ছাত্র মার্কাজের বালক শাখায় ১৬০০ ছাত্র আলহামদুলিল্লাহ এবছর প্রতিযোগিতায় ১৬০০ ছাত্রের যদি সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাহলে আমাদের কয়েক মাস ধরে প্রতিযোগিতা নিতে হবে। তারপরে আমি উদাত্ত আহ্বান জানাবো তোমাদের প্রতি যে এই ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে, বিশেষ করে সাংস্কৃতিক প্রতিযোগিতাকে কখনো অবহেলার চোখে দেখা যাবে না। কারণ তোমার মধ্যে যে প্রতিভা আছে সেটিকে খুঁজে বের করা জন্যই কিন্তু এই প্রতিযোগিতার আয়োজন করা। সুতরাং সামনে থেকে এবার যত স্বতঃস্ফূর্তভাবে হয়েছে আলহামদুলিল্লাহ, সামনে যেন আরও স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতাগুলোতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি, সেই বিষয়টি তোমরা খেয়াল রাখবা। সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা সন্তানদেরকে উদ্বুদ্ধ করবেন, জয়ী হওয়া না হওয়া এটি মুখ্য বিষয় নয়, বরং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এটি হচ্ছে বড় বিষয়। আজকে যে সন্তানটি, যে ছেলেটি আজকে বিজয়ী হয়নি অথবা হয়তো চতুর্থ হয়েছে, আমরা পুরস্কার দিতে পারিনি, সেই ছেলেটি আগামী দিনে ফার্স্ট হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। অভিভাবকদেরকে এই জায়গাটায় আরও তাদেরকে ইন্সপায়ার করতে হবে, উৎসাহিত, উৎসাহ দিতে হবে তাদেরকে।
যেন তারা মন খারাপ না করে, ছোট ছোট বাচ্চা এরা যেন মন না খারাপ করে, এবং এই শিশুদের জন্য তারা যেন মন খারাপ না হয়। মোহতরম আমিরে জামাতের গতবারের পরামর্শ ছিল, সেই পরামর্শের আলোকে আমরা এবারও ব্যবস্থা রেখেছি যে মক্তব এবং ওয়ান টু এর যারা শিশু ছোট বাচ্চা আছে এরা প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার থাকবে ইনশাআল্লাহ, কারণ তারা অনেক ছোট, তাদের মনটা নরম কচি, তারা যেন কষ্ট না পায় সেই জন্য মক্তবের বাচ্চা এবং ওয়ান টু এর বাচ্চাদের প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার থাকবে। ইস্তেমার পরে যখন আমাদের ক্লাস শুরু হবে তখন ইনশাআল্লাহ আমরা এই পুরস্কারগুলো তোমাদের হাতে পাঠিয়ে দেব। তাহলে বক্তব্য দীর্ঘায়িত করছি না, আজকে যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, এবং যারা অংশগ্রহণ করেছে কিন্তু বিজয়ী হয়নি তাদেরকে আশ্বস্ত করছি যে তোমরা ইনশাআল্লাহ সামনে বিজয়ী হবা, এবং মনের মধ্যে একটা জেদ দিয়ে আসবা যে আমার সহপাঠী ফার্স্ট হয়েছে, আমি কেন ফার্স্ট হতে পারবো না, আমাকেও ফার্স্ট হতে হবে। লেখাপড়ার ক্ষেত্রে যদি জিদ না থাকে, প্রতিযোগিতা যদি না থাকে এবং এইসব প্রতিযোগিতায় অংশগ্রহণের মানসিকতা যদি না থাকে, তাহলে তোমাদের মধ্যে যে প্রতিভাগুলো আছে সেই প্রতিভাগুলো কিন্তু বের হয়ে আসবে না। সুতরাং আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত অভিভাবকবৃন্দ সবাইকে, ছাত্র শিক্ষক সুধী মণ্ডলী, ইস্তেমায় যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি যে আগামীকাল ইনশাআল্লাহ বাদ আসর আহলে হাদিসদের মিলন মেলা, সারা বাংলাদেশের আহলে হাদিসদের মিলন মেলা তাবলিগ ইস্তেমা 2024 ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু যে বাধাবিঘ্ন এসেছিল, বাধাবিঘ্ন সবসময় থাকবে, এই বাধার বিন্ধ্যাচলকে পেরিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাধা যদি না থাকে হক কাজে তাহলে কিন্তু আমাদের মধ্যে সচেতনতা, আত্মসচেতনতা এবং আত্মসমালোচনা জাগ্রত হয় না। সুতরাং এই সম্মেলনকে সফল করার জন্য আমার ছাত্র শিক্ষক যার যেখানে দায়িত্ব আছে সবাই আন্তরিকভাবে এই সম্মেলনে দায়িত্ব পালন করবেন সে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শুকরিয়া মোহতরম ভাইস প্রিন্সিপাল স্যারকে, আমরা স্বাগত ভাষণ শুনলাম। এ পর্যায়ে অতিথিবৃন্দের ভাষণ, অতিথিবৃন্দের মধ্য থেকে ভাষণ দেওয়ার জন্যে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আল মারকাজুল ইসলামী আস সালাফি নওদাপাড়া রাজশাহীর পরিচালনা কমিটির সম্মানিত সহসভাপতি অধ্যাপক আব্দুল লতিফ স্যার। অধ্যাপক আব্দুল লতিফ স্যারকে বিশেষ অতিথির ভাষণ প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আল মারকাজুল ইসলামী আস সালাফি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এই মারকাজকে যারা প্রাণবন্ত করে রেখেছে সেই ছাত্রবৃন্দ, এবং ছাত্রদেরকে যারা গাছের মতো করে বাড়ি সিঞ্চন করেন, গাছ বাড়ি সিঞ্চন করলে যেভাবে প্রস্ফুটিত হয়, সেই সকল শিক্ষকবৃন্দ সকলকে জানাই মারকাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ছাত্রদেরকে উজ্জীবিত করার জন্য বিভিন্ন ধরনের আয়োজন করা হয়ে থাকে, বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা তারই একটি অংশ। এটিকে পাঠ্যক্রমের ভাষায় বলা হয় সহশিক্ষামূলক কার্যক্রম, কো কারিকুলার অ্যাক্টিভিটিজ। আমরা সাধারণত দেখি যে কোনো কাজ করতে গেলে, ভালো কাজ করতে গেলে একঘেয়েমি চলে আসে। একটা লোককে যখন খুব ভালো ভালো খাবার দেওয়া হয় তার মধ্যে বিরক্তি ভাব চলে আসে, যার কারণে আমরা রুচির পরিবর্তন করি, অনেক সময় করলেও আমাদের কাছে ভালো লাগে। অনুরূপভাবে একনাগাড়ে শিক্ষা কার্যক্রম যখন চলে তখন ছাত্রদের মধ্যে ওরকম ভাব, বিরক্তির ভাব চলে আসে। এই বিরক্তির ভাবকে কাটানোর জন্য মাঝে মধ্যে এ ধরনের অনুষ্ঠান হয়। আমরা যেমন জানি
আগে তো হতো প্রতি বৃহস্পতিবার করে আঞ্জুমান, মাঝে মাঝে এখনো হয় আলহামদুলিল্লাহ। এ ধরনের কার্যক্রম চালালে ছাত্রদের মাঝে বা ওইদিকে যারা আছে আমাদের মাদ্রাসার মেয়েরা তাদের মাঝেও প্রতিযোগিতার সৃষ্টি হয়। প্রতিযোগিতা না থাকলে কোনো কাজ করা যায় না, এবং প্রতিযোগিতা এমনই হয়, আমরা অনেক সময় দেখেছি যে এই ছাত্র জীবনের একটা ঘটনা জানি, একজনকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়নি, প্রিভিয়াসে রেজাল্ট খারাপ ছিল, সে ভদ্রলোকের মাঝে একটা জিদ চাপল, পরবর্তীতে তিনি পাকিস্তানে গেলেন, সেখানে পড়াশোনা করলেন, পরবর্তীতে তিনি পিএইচডি করার জন্য আমেরিকায় গেলেন, পিএইচডি হলো, সেই সাথে ওখানকার এক বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর। এই যে জিদ, আমি কেন পারবো না, এই জিদ মানুষকে বড় করে। এই জিদ থাকতে হবে ভালোর পথে, হিংসা করতে হবে ভালোর দিকে, যে তিনি পারছেন আমি কেন পারবো না, আরেকজনকে সরিয়ে দিয়ে ওই আসন দখল করাটা জিদটা ভালো মঙ্গলজনক নয় জাতির জন্য। তা আমরা আশা করবো যারা পুরস্কার পাবে আজকে আলহামদুলিল্লাহ, যারা পাবে না তাদের মধ্যে জিদ সৃষ্টি করতে হবে যে আমরা কেন পারবো না। শুধু লেখাপড়াই নয়, লেখাপড়াটা আমাদের মুখ্য নয়, লেখাপড়া ক্রীড়ার মাধ্যমে আমরা আমাদের শরীরকে সুঠাম রাখতে পারি, মনকে প্রফুল্ল রাখতে পারি, আর পুরস্কার তো পাবো, সেই সাথে আমাদের এই শরীর সুঠাম থাকবে, মন প্রফুল্ল থাকবে, মূল যে টার্গেট দিন ইলম শিক্ষা করা। এবং ছাত্র তোমরা যারা আছো ওস্তাদদের কাছ থেকে সারাক্ষণ তোমরা নেওয়ার চেষ্টা করবে। একসময় যেমন গুরুগৃহ ছিল, গুরুগৃহে ছাত্ররা শিক্ষকদের বাড়িতে বাড়িতে ধর্ণা দিত, কোনো একটু আটকে গেলে ওস্তাদদের শরণাপন্ন হতো, তোমরা এখনও তাই করবা, ক্লাসের মধ্যেই তোমাদের এই জ্ঞান চর্চার আগ্রহটা যেন সীমাবদ্ধ না থাকে। তোমরা যখনই যে সুযোগ পাবা, সালাতের শেষে একটা কিছু বুঝতে পারে নাই, ভুলে গেছো, তোমার ক্লাসের ঠিক মতো বুঝতে পারে নাই, সাথে সাথে জিজ্ঞেস করবা। আমরা আশা করবো যে ওস্তাদরা সেই পুরনোকালের গুরুদের মতোই শিক্ষার্থীদের দিকে দেখবেন। তা আমি আর কথা না বাড়াই, আমরা মার্কাজের উত্তরোত্তর সমৃদ্ধি উন্নতি। এখন একটু আগে শুনলাম যে আমাদের এখানে 1600 ছাত্র, আমি তো আশ্চর্য হয়ে গেছি যে এত ছাত্র আমাদের এবার, মানে এবার নতুন ভর্তি সহ সব ছাত্র হয়েছে। যাই হোক, আমরা আশা করবো যে আরও আমাদের এই সন্তানেরা, আরও আমাদের দেশের তরুণরা, ছাত্ররা তাদের এই নির্ভেজাল দীন শিক্ষার জন্য, আকিদাভিত্তিক সহি আকিদাভিত্তিক দীন শিক্ষার জন্য তারা এখানে আসবে, এবং এর মাধ্যমে আমরা আমাদের শিক্ষকদের সহ আমরা যারা কমিটি পরিচালনা কমিটি আছি, যারা কতটা সময় সুযোগ করে দিতে পারি না, আমাদের সকলের চলার পথে পাথে হোক, আমাদের পরকালীন মুক্তির অসিরা হোক, আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা কিছু দিক নির্দেশনামূলক কথা শুনছিলাম মার্কাজ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক আব্দুল লতিফ স্যারের কাছ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অধীর আগ্রহে বসে আছো, আমরা জানি মঞ্চায়িত করা হবে তোমাদের সেই ছোট্ট বন্ধুরা যারা বক্তব্য প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ভালো করেছে, বা অনেকে সিরিয়ালে আসতে পারেনি, তাদেরকেও আমরা এখানে উপস্থাপন করার জন্য আমরা কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ চেষ্টা করব। তার মধ্যে এ পর্যায়ে অতিথিবৃন্দের মধ্য থেকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলার জন্যে সম্মানিত মার্কাজ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক পত্রিকা মাসিক আত্মাহারিকের সম্মানিত সম্পাদক ডক্টর সাখাওয়াত হুসাইন স্যার। ডক্টর সাখাওয়াত হুসাইন স্যারকে কিছু কথা বলার জন্যে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অতিথির বক্তব্যের পরে ইনশাআল্লাহ ছাত্রদের ধারাবাহিকভাবে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ইলা আখির। আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাবরা রাশিদ
বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রাইজ বিতরণ অনুষ্ঠান আর মাননীয় সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাউল্লাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ প্রতি বছর এই আয়োজনটি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে হয়। এটা আমরা বলবো যে সারা বছর পড়াশোনা করতে করতে যখন আমরা ক্লান্ত শ্রান্ত হয়ে যাই, সেই ক্লান্তি দূর করার জন্য এটা রিফ্রেশমেন্ট ওয়ার্ক বলা যায় আর কি, একটু ফ্রেশনেস নিজেদের মধ্যে এটা প্রয়োজন আছে, একটু আনন্দ পাওয়ার প্রয়োজন আছে। মেন্টালি ফ্রেশনেসের জন্য এই খেলাধুলাটা প্রয়োজন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা যেটা দেখি খেলাধুলা শুধু খেলাধুলাই থাকে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানে কিন্তু শুধু মানে ক্রীড়া বলতে খেলাধুলা নয়, এখানে পাশাপাশি একাডেমিক্যালি তাদের প্রতিযোগিতা হয়, শিক্ষামূলক প্রতিযোগিতা হয় ছাত্রদের মধ্যে। এটা অত্যন্ত ভালো দিক যে আমরা শুধু খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকি না, আমরা পড়াশোনা নিয়েও প্রতিযোগিতা করি। আর প্রতিযোগিতা এমন একটি বিষয়, আর ভালো কিছু করার জন্য প্রতিযোগিতা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতার কথাই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নিয়ামতের কথা উল্লেখ করে তারপরে বলেছেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এ বিষয়ে প্রতিযোগিতারা যেন প্রতিযোগিতা করে, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে। তো যেহেতু জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা যারা ছাত্র অবশ্যই লেখাপড়ার ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা করতে হবে। আমার এই বছর পরীক্ষা ভালো হয় না, রেজাল্ট ভালো হয় না, আগামী বছর ভালো কীভাবে করব, সেই জন্য একটা মানে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। এটাই প্রতিযোগিতার একটা বড় সুফল আমরা মনে করি। আজকের এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছ ছাত্র ভাইয়েরা, অনেকে উত্তীর্ণ হয়েছ, কাঙ্ক্ষিত ফল লাভ করতে পেরেছ, অনেকে পারো নি। তো এই না পারার মধ্যে কিন্তু মানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। একবার পারি নাই সেটা আরেকবার পারবো, পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার, আমরা কবির ভাষায় বলবো একবার পারি নাই বারবার দেখবো, ইনশাল্লাহ একদিন সফলতার আমাদের আসবে ইনশাল্লাহ। সেই সফলতা লাভের লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আমি সংক্ষিপ্তভাবে আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যারা এই প্রতিযোগিতার আয়োজন করছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরও কীভাবে প্রাণবন্ত করা যায় প্রতিযোগিতাগুলিকে, আরও কীভাবে শিক্ষামূলক করা যায়, আরও অংশগ্রহণমূলক করা যায় কীভাবে, সেটা আমাদের দেখতে হবে। প্রয়োজনে আমরা টাইমিংয়ের বিষয়টা, ডিউরেশনটা যদি আরও কিছু কম বেশি করা লাগে, আমরা সেটাও চিন্তা ভাবনা করা যায় কিনা দেখতে পারি, সেটা ভাবার জন্য আমরা অনুরোধ করব। এবং এই ক্ষেত্রে গার্ডিয়ান যারা আমরা আছি, উপস্থিত আছি এবং অনেক উপস্থিত নাই, গার্ডিয়ানদেরও এখানে ভূমিকা থাকতে হবে। যে অনেক গার্ডিয়ান জানেন না যে তার সন্তান এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, বা প্রতিযোগিতা অংশগ্রহণ করানোর জন্য একটা প্রস্তুতি কিন্তু আমরা গার্ডিয়ানরা বাড়িতেও নিয়ে দিতে পারি। তো সেখানে সন্তান উদ্বুদ্ধ হবে, সে ভালো করার জন্য চেষ্টা করবে। তো সেটা আমাদের যারা গার্ডিয়ান লেভেলে যারা আমরা আছি, আমাদেরও দায়িত্ব আছে, শিক্ষক মণ্ডলীর দায়িত্ব আছে। এক কথা সকলের অংশগ্রহণের ভিত্তিতেই যে কোনো আয়োজন সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তো আমরা আশা করি আগামী দিনে এর চেয়ে আরও সুন্দর আয়োজন হবে, আরও বেশি আমরা উদ্বুদ্ধ হতে পারবো ইনশাল্লাহ, আরও বেশি আমাদের সন্তানরা শিখবে, আরও বেশি প্রতিযোগিতার মানসিকতা নিয়ে আর এগিয়ে যাবে ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাহুল্লাহু আহসানাল জাযা, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমরা ধারাবাহিকভাবে ছাত্রদের উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে কালামে মাজিদ থেকে কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন পঞ্চম শ্রেণীর কষাগার ছাত্র মুজাম্মেল হক। ছোট ভাইকে কোরআন তেলাওয়াতের জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق অসংখ্য ধন্যবাদ ছোট ভাই মুজাম্মেল হককে তার মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াতের জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে ইসলামী জাগরণী নিয়ে আসছেন ষষ্ঠ খ শাখার ছাত্র আব্দুল্লাহ জাহিন। ছোট ভাইকে ইসলামী জাগরণী পরিবেশন করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাই কুন গাঙে ভাষাই লিয়াল্লা কুল কিনারা নাই আমাই কুন গাঙে ভাষাই লিয়াল্লা কুল কিনারা নাই আমি তোরি কিনার ও আমি তোরি কিনার ডুবে নৌকা সাবধান চালাই আমাই কুন গাঙে ভাষাই লিয়াল্লা কুল কিনারা নাই আমাই কুন গাঙে ভাষাই লিয়াল্লা কুল কিনারা নাই ঝড় তুফানে গঙ্গে তুরি মাইয়া যেতে ভয় না করি ওরে দয়াল ঝড় তুফানে গঙ্গে তুরি মাইয়া যেতে ভয় না করি ও তুই থাকিস যদি ও তুই থাকিস যদি সঙ্গে আমার শঙ্কা কিছুই নাই আমায় কোন গঙ্গে ভাষাই আল্লাহ কুল কিনারা আমায় কুঙ্গাঙ্গে ভাষাই লিয়াল্লা কুল কিনারা নাই মোর নবীজি বাঁকা মাঝি তার ধরেছি হাল দয়াল রে তার দিশাতেই বইটারে বাই তুইলা দিয়া পাল ও দয়াল তুইলা দিয়া পাল ও নবিদ্যুত বেগে যাই ছুটিয়া সকল বাঁধন যাই জুটিয়া লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ মারহাবা। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আবারও আমরা কালামি মাজিদ থেকে কোরআন তেলাওয়াত শুনব। কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন হিফজ বিভাগের ছাত্র আব্দুল্লাহ জারিব। আব্দুল্লাহ জারিবকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
عن الناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আবারও আমরা একটা ইসলামী জাগরণী শুনব। ইসলামী জাগরণী নিয়ে আসছে ষষ্ঠ গশাখার ছাত্র আরজুল ইসলাম শাফি। আরজুল ইসলাম শাফিকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা ভুলে গেছ, তোমরা ভুলে গেছ বীর শহীদদের নাম, তোমরা ভুলে গেছ বীর শহীদদের নাম। তারা আজ জান্নাতেরই ফুলবাগেতে, তারা আজ জান্নাতেরই খুশবাগেতে অতিথি ব্রহ্মমান। রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছ, তোমরা ভুলে গেছ বীর শহীদদের নাম। বদর উহুদ খন্দকে তারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। বদর উহুদ খন্দকে তারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। পবিত্র করুল জমিন বাড়ল মুমিন, পবিত্র করুল জমিন বাড়ল মুমিন, প্রতিষ্ঠা পেল আল কুরআন। রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছ, তোমরা ভুলেই গেছ বীর শহীদদের নাম। আজ তাদেরই উত্তর সরি ওগো মুসলমান, জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু ম্রিয়মান। আজ তাদেরই উত্তর সরি ওগো মুসলমান, দাওয়াত থেকে বিমুখ তুমি পঙ্গু ম্রিয়মান। দেখো না সুদূর অতীত ডাক দিয়ে কয়, দেখো না সুদূর অতীত ডাক দিয়ে কয়, দাওয়াত ও জিহাদ তোমার আল্লাহরই ফরমান। রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছ, তোমরা ভুলেই গেছ বীর শহীদদের নাম। তারা আজ জান্নাতেরই ফুলবাগেতে, তারা আজ জান্নাতেরই খুশবাগেতে অতিথি ব্রহ্মমান। রাহিলিল্লাহ
আল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, তোমরা ভুলেই গেছো, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো। লিল্লাহে তাকবীর। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বাংলা বক্তব্য, বাংলা বক্তব্য নিয়ে আসছেন ফেরদাউস ছোট ভাইকে, তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এরকম একটা সুন্দর পরিবেশ দান করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসা সকলই বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে বেঁধে রেখে আজ পর্যন্ত কোনো মানুষ আদর্শবান হতে পারেনি এবং ভবিষ্যতে পারবেও না, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রশংসা ও নবীজির দর্দন্তে আমি আপনাদের সামনে আল্লাহর ভয় নিয়ে কিছু কথা বলবো। ইনশাআল্লাহ আমরা যদি এটা আমল করতে পারি তাহলে আমরা বিভিন্ন ধরনের পাপ থেকে মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহর ভয় সম্পর্কে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো এবং যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে মুসলমান হতে বলেছেন কিসের হিসাবে? আল্লাহকে ভয় করে মুসলমান হতে বলেছেন। আল্লাহকে ভয় করতে হবে কিরূপ? আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতন ভয় করতে হবে, তাহলেই আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবো, তাহলেই আমরা বিভিন্ন পাপ কাজ থেকে বিরত থাকতে পারবো। আজকে আপনি আমি যদি আমাদের এই দুই সুন্দর আঙ্গুল দিয়ে, আমাদের এই দুই সুন্দর ঠোঁট দিয়ে যদি আমরা সিগারেট ধরিয়ে বলি আমরা আল্লাহকে ভয় করি, তাহলে এই ভয় কোনো কাজে আসবে না। আমরা যদি আজকে রাস্তায় বেগানা নারীকে দেখে আমাদের চক্ষু নিচু না করি, তাহলে এই ভয় কাল কিয়ামতের মাঠে কোনো কাজেই আসবে না। তাহলে আমাদেরকে আল্লাহকে ভয় করার জন্য নিশ্চয়ই তার রাস্তায় পাহারা দিতে হবে, তার ভয়ে কাঁদতে হবে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করতেই হবে, তাহলে আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবো ইনশাআল্লাহ। আর তার কি হাদিস থেকে 4417 নম্বর হাদিস থেকে এসেছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর চক্ষু কখনো জাহান্নামের আগুন দেখবে না, তিন শ্রেণীর চক্ষু কখনো জাহান্নামের আগুন দেখবে না বা জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। এক, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। দুই নম্বর, যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তিন নম্বর, যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, যেটা আমাদের অধিকাংশ যুবকদের মাঝে নাই। যদি আমরা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করতে না পারি তাহলে আমাদের ইমান দুর্বল। তাই আমাদেরকে কি করতে হবে? নিশ্চয়ই বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তার জন্য কাঁদতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে এবং আল্লাহর রাস্তায় পাহারা দিতে হবে। যেমন আল্লাহর রাস্তায় পাহারা কিভাবে দেব? যদি বলেন যে আমরি তো কোনো দায়িত্বে নাই, তাহলে আল্লাহর রাস্তায় পাহারা কিভাবে দেব? একটা ভালো কাজ করেন, এটাই আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া হবে। যদি আপনি মনে করেন রাস্তা দিয়ে হাঁটছেন, এর মতো অবস্থায় যদি মসজিদের পাশে কেউ খারাপ কাজ করে বা মসজিদের কাছে গিয়ে যদি তার
অন্তরটা দেখেন যে সে চুরির মতলবে আছে বা অন্য কিছু মতলবে আছে, আপনি যদি ধরিয়ে দেন যে ভাই এই কাজটা আপনি করতে যাচ্ছেন, আমি বুঝতে পারতেছি আপনি এই কাজটা করতে যাচ্ছেন, সে লজ্জা পেয়ে চলে যাবে। এরকম করে যদি আমরা আল্লাহর রাস্তায় পাহারা দেই তাহলে অনেক সাফল্যের অধিকারী হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় আমাদের অন্তরে ঢুকে দেওয়ার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, হে আল্লাহ আপনার ভয় আমাদের অন্তরে ঢুকিয়ে দিন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বলা বক্তব্য এখানে টিটালাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বজ্রগর্জে আওয়াজ তুলি, সকল বিধান বাতিল করো, লিল্লাহে তাকবীর। সম্মানিত সুধি মণ্ডলী, এ পর্যায়ে আমরা বাংলা বক্তব্য শুনব। বাংলা বক্তব্য নিয়ে আসছে দশম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল হাদি। ছোট ভাইকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا، عسى ربكم من يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: كل بني آدم خطؤون خير الخطئين التوابون، أو كما قال عليه الصلاة والسلام. المركز الإسلامي السلفي কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আজকে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন, আমাদের অতি শ্রদ্ধার সম্মানের আসাদুল একরাম আরও উপস্থিত রয়েছেন, অভিভাবক অভিভাবক মণ্ডলী, আমার সামনে প্রবিষ্ট দূর দূরান্ত থেকে আগত জ্ঞান পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূর শান্তিগামী রাহমাতুল আলামিন আশরাফুল আম্বিয়া মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোকপাত করব সেটা হচ্ছে আল্লাহর নিকট তওবা। ইনশাআল্লাহ মানুষ প্রত্যেকটা মানুষ ভুলকারী, প্রত্যেকে পাপ করে, প্রত্যেকটা মানুষ পাপে অন্যায়কারী, পাপাচারী, গুণাগার, প্রত্যেকটা মানুষ পাপ করবে। আর মানুষ যখন পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করবে তখন সে আল্লাহর নিকটে খালেস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তওবার নির্দেশ দিয়ে বলেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, ওহে তোমরা যারা ঈমান এনেছো, নিজেকে ঈমানদার দাবি করো, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। কেমন তওবা? সে তওবা আল্লাহ রাব্বুল আলামিন ধরন বলে দিচ্ছেন, তওবা নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করা, খাঁটি তওবা, আল্লাহর নিকটে তওবা করতে হবে। ইয়া রব, আমি ভুল করেছি, আমি এই পাপ করেছি, জিন্দেগীতে আর কোনোদিন এই পাপ করব না, এইভাবে খালেস অন্তরে আল্লাহর নিকটে তওবা করা। তারপরে তওবা করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আশা রব্বকুম মা ইউকাফফিরুকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের জীবনের যাবতীয় ভুল ভ্রান্তি, যাবতীয় অপরাধ, যাবতীয় গুনাহ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দিবেন, মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাফ করে ক্ষান্ত হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ ঘোষণা করছেন তাদেরকে জন্য এমন জান্নাতে প্রবেশ করাবেন, ঈদুল খিলাকুম এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিশকাত শরীফ 2341 নম্বর হাদিস: কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, নিশ্চয় প্রত্যেকটা আদম সন্তান, প্রত্যেকটা ইনসান, প্রত্যেকটা মানুষই হচ্ছে ভুলকারী, উত্তম ভুলকারী সেই যে আল্লাহ নিকটে তওবা করে, ভুল করতে লজ্জা লাগে না, অপমান হওয়া হয় না, কিন্তু ভুল করার পর আল্লাহর নিকটে তওবা করতে অপমান বোধ মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে। মিশকাত শরীফের 2325 নম্বর হাদিস: আল্লাহ নবী বলছেন, তুবু ইলাল্লাহ, হে মানব মণ্ডলী তোমরা আল্লাহর নিকট তওবা করো,
আমি আল্লাহর নিকটে দিনে রাতে 100 বার তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল গনের যাবতীয় সমস্ত পাপ মর্জনা করে দিয়েছিলেন, তবু আল্লাহর নবী দিনে 100 বার করে তওবা করতেন উম্মতকে শিখাতে। অথচ উম্মত আজ নবীর আদর্শে আদর্শিত না হয়ে শয়তানের পথে গিয়ে আরো পাপ করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিশকাতের 2328 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন والذي نفسي بيده সত্তার কসম, যার হাতে আমার প্রাণ যার হাতে আমার আত্মা রয়েছে সত্তার কসম করে বলছি, লাউলাম তুদিনিবু লা যাহাব আল্লাহু বিকুম, যদি তোমরা পাপ না করতে অন্যায় না করতে অবিচার না করতে গুনাহ যদি না করতে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন, ওয়ালা যা আবি কওমিন এমন এক দলকে অনায়ন করতেন আনতেন ইদনিবুনা যারা নিয়মিত পাপ করত, ফায়াস্তাগফিরুন আল্লাহ অথবা আল্লাহর নিকট তওবা করত, ফায়াগফিরুলহুম আল্লাহ তাদের তওবা কবুল করতেন তাদেরকে মাফ করে দিতেন। মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক, তবে ভুল করার পরে আল্লাহর নিকটে খাঁটি তওবা মানুষকে করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিশকাতের 2330 নম্বর হাদিস, ইন্নাল আব্দা ইদা আতরাফা সুম্মা তাবা তাবাল্লাহি আলাইহি, নিশ্চয় বান্দা যখন পাপ করে পাপ করার পরে তা স্বীকার করে অনুতপ্ত হয় আল্লাহর নিকট তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য প্রতিনিয়ত হাত প্রসারিত করেন, ক্ষমার হাত প্রসারিত করে ডাকতে থাকেন, বান্দা কে আজ আমার কাছে মাপ চাইবে আমি তোমাকে মাফ করে দেব। মিশকাতের 2329 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন ইন্ন আল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রাতে হাত প্রসারিত করেন ক্ষমার হাত লম্বা করে দেন যাতে দিনে যারা পাপ করে তারা যাতে তওবা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দিনে হাত লম্বা করেন যাতে রাতে পাপকারীরা তওবা করতে পারে, আবার তিনি রাতে হাত লম্বা করেন যাতে দিনে পাপকারীরা তওবা করতে পারে। এই ভালো রাব্বুল আলামিন হাত প্রসারিত করতে থাকেন, অথচ বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয় না। তারপর আল্লাহ নবী বলছেন মিশকাতের 1223 নম্বর হাদিস, ইনজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইয়িদ দুনিয়া হাইনা ইয়াবসুলু সুল্লাইলিল আখির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাক ওয়া তাআলা প্রতিদিন রাত্রের তৃতীয় প্রহরে দুনিয়ার আসমানে নেমে আসেন, একুলো বলতে থাকেন মাইয়াদুনি আরে কে আছো বান্দা আমার কাছে আমাকে ডাকবে, ফাস্তা জিবালাহু আমি তার ডাকে সাড়া দেব, মাইয়া সালুনি কে আছো আমার কিছু কি চাইবে, ফাউতিয়াহু আমি তাকে তা প্রদান করব তাকে তা দান করব। আল্লাহ নবী বলেন আল্লাহ তখন বলেন যে মাই ইস্তাগফিরুনি কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, ফাগফিরালাহু আমি তোমাকে ক্ষমা করে দেব। সুতরাং আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, আমাদের ক্ষমা চাইতে বাকি, আল্লাহ ক্ষমা করতে বাকি নাই। কে কত বড় পাপ করেছে আল্লাহ সেটা দেখবেন না, আল্লাহ পাপীর পাপ দেখবেন না, আল্লাহ পাপীকে এমনিতে ক্ষমা করে দেবেন। পাল বান্দা যাতে ক্ষমার আশা থেকে নিরাশ হয়ে না যায় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার 53 নম্বর আয়াতে, কুল হে নবী আপনি বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা তোমরা যারা পাপ করেছো নিজের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে আল্লাহর দয়া থেকে আল্লাহর করুণা থেকে আল্লাহর মায়া থেকে তোমরা নিরাশ হয়ো না, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া আল্লাহ সমস্ত পাপ রাশি সমস্ত গুনাহ সমস্ত অপরাধ ক্ষমা করে থাকেন, ইন্নাহু হুয়াল গাফুর রাহিম আল্লাহ নিশ্চয় অতীব ক্ষমাশীল অতীব দয়াময়। সুতরাং আল্লাহর নিকটে ক্ষমা করতে হবে তওবা করতে হবে, আল্লাহ নিকটে ক্ষমা চাইতে আমাদের বাকি, আল্লাহ ক্ষমা করতে বাকি না। আপনি কত গুনাহ করেছেন কত পাপ করেছেন, আল্লাহ নবী বলছেন কাল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনা আদম আদম সন্তান ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাক আলা মা কানা ফিকা ওয়ালা ওয়ালি, আদম সন্তান তুমি আমার কাছে যতদিন ক্ষমা আশা রাখবে আমার কাছে যতদিন তুমি ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব, তোমার অবস্থা যাই হোক না কেন আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না, আমি যে তোমাকে ক্ষমা করব আমাকে যে কারো কাছে অজুহাত দিতে হবে আমাকে কারো কাছে আমাকে হিসাব দিতে হবে এই ভয় আমি করি না, এই কারো পর্ব আমি করি না। ইয়া ইবনা আদম হে আদম সন্তান লাউ বালাগাত যুনুবুকা আনানা সামা, তোমার গুনাহ তোমার পাপ তোমার অন্যায় তোমার অবিচার যদি দুনিয়া থেকে শুরু করে আসমান পর্যন্ত পৌঁছে যায় ফাস্তাগফির তুমি যদি আমার কাছে ক্ষমা চাও গাফারতু লাক আমি তোমাকে ক্ষমা করে দেব। তারপর আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান ইন্নাকা লাউলা কিতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান তুমি যদি এই সারা দুনিয়া ভর্তি পাপ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়া আর পাপের মধ্যে যদি কোনো শিরক আমার সাথে কোনো কিছু শিরক না করে থাকো তাহলে লাতাইতুকা বিকুরাবিল বিকুরাবিহা মাগফিরাতুন, আমি আল্লাহ তোমার নিকটে দুনিয়া ভর্তি জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, বান্দা যত বড় পাপী হোক না কেন শুধু ক্ষমা চাইতে আমাদের দেরি, আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন
তার রহমতকে 100টা ভাগে ভাগ করেছেন ভাগ করে একটা ভাগ দুনিয়ার সৃষ্টি সূচনা লগ্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ যত জিন পশু পাখি যত জীবজন্তু আসবে সকলকে ভাগ করে দিয়েছেন আর নিরব্বে তার নিজের কাছে রেখে দিয়েছেন এই একটা ভাগের কিছু একটা অংশ পেয়ে মা তার সন্তানকে এতটা ভালোবাসে পাখিরা তার বাচ্চাদেরকে এতটা ভালোবাসে মাকে যখন সন্তান গালিগালাজ করে মায়ের অবাধ্যতা করে চলে যায় আবার যখন ফিরে আসে মা বলে ডাক দেয় মায়ের কোলে যা ঠান্ডা হয়ে যায় অথচ আল্লাহ যার কাছে নিরব্বেটা রহমত রয়েছে তার সাথে নাফরমানি করে তার নির্দেশ আদেশ অমান্য করে বান্দা যখন চলে যায় আবার যখন বান্দা এসে আল্লাহকে রব বলে ডাক দেয় আল্লাহ তার ডাকে সাড়া দেন সুতরাং আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর নিকটে হে রব্বি আমরা অনেক পাপী আমরা ক্ষমা করেছি হে রহমান রাহিমিন হে রব্বুল আলামিন আমরা গুনাহগার আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলেই গুনাহ করেছি সকলেই গুনাহগার অত্যন্ত পাপী আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি বড় রহমান তুমি বড় দয়াবান তুমি ছাড়া কেউ নাই আমাদের ক্ষমা করার আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আমরা অত্যন্ত পাপী আমরা আমাদের নেক কাজ দিয়ে আমাদের আমলে সালে দিয়ে আমরা জান্নাত হাসিল করতে পারবো না তোমার দয়া ছাড়া সুতরাং মাশাআল্লাহ আমাদের উস্তাদুল আসাতিজা মাওলানা রুস্তম আলী উস্তাদ জি ওর সাথে সাথে কিছু হাদিয়া প্রদান করছে বক্তব্যের মাঝে লিল্লাহে তাকবীর আল্লাহ আমরা অনেক পাপ করেছি আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমাদের চাওয়া একটাই আমরা নেক আমল দিয়ে তোমার জান্নাত হাসিল করতে পারবো না শুধুমাত্র তোমার দয়া আমাদের প্রয়োজন তো আমাদের প্রতি দয়া করো আল্লাহ আমাদের মাফ করুন সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন আসুন আমরা সকলেই রাত্রের শেষ প্রহরে উঠি আল্লাহর কাছে কাঁদি আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন সকলকে দয়া করুন রহম করুন আল্লাহ তোমার জাহান্নামের ভিক্ষা তোমার জাহান্নাম থেকে আমরা ভিক্ষা তোমার জাহান্নাম থেকে আমরা আশ্রয় চাই তোমার জান্নাতের আশা করি জাহান্নামের ভয় নিয়ে জান্নাতের আশা নিয়ে তোমার কাছে বলছি আর আমাদের জান্নাতের পথ তুমি সুগম করো সকলে করো না আমিন এই কামনা ব্যক্ত করি আজকের এখানেই বক্তব্য শেষ করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ আমি আপনি যারা এখানে আছি আমাদের পাপের কোনো অন্ত নেই হে আল্লাহ তুমি আমাদেরকে আমরা যেন খালেস অন্তরে তওবা করে তোমার যেন প্রিয় বান্দা হতে পারি সেই ফরিয়াদ করতেছি সবাই বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধি মণ্ডলী এ পর্যায়ে আমরা সালাতের পর পড়িতব্য দোয়া শুনব আমরা অনেকেই সালাতের পর কী দোয়া পড়তে হয় তা আমরা জানি না আমাদের সালাতের পর পড়িতব্য দোয়া নিয়ে আসছেন চতুর্থ ক শাখার শিক্ষার্থী আমাদের ছোট্ট বন্ধু জারির ওয়াসিদ জারির ওয়াসিদকে সালাতের পর পড়িতব্য দোয়া পাঠের জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নাম জারিদ ওয়াসিদ আমি আল মারকাজুল ইসলামিয়া সালাফির চতুর্থ শ্রেণীর একজন ছাত্র আমি আপনাদের সামনে সালাতের পর পতিতব্য দোয়াসমূহ পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا اللهم أدخلني الجنة وأجرني من النار اللهم أدخلني الجنة وأجرني من النار اللهم أدخلني الجنة وأجرني من النار اللهم إني أعوذ بك من الجبن وأعوذ بك من البخل وأعوذ بك من الأرض المري وأعوذ بك من فتنة الدنيا وعذاب القبر اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال سبحان الله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إني أسألك الهدى মাশাআল্লাহ মারহাবা
يا أيها الحاضرون الكرام، في هذه المرحلة يأتي أخونا سلاو الدين ببيان باللغة العربية عن أهمية الصيام، هل يتفز المذكورة على المسرح؟ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي فرض الصيام في شهر رمضان على عباده المخلصين، والصلاة والسلام على سيد المرسلين الذي حرض الناس على أداء الصيام في شهر المبين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. قال عليه الصلاة والسلام: فإن رئيس هذه الحفلة الثقافية السنوية دكتور محمد أسد الله الغالب أمير حركة أهل الحديث بنغلاديش، وضيوف الكرام المحترمون الحاضرون وإخواني المستمعين، فإني قمت أمامكم بكلمة وجيزة مستعينا بالله وهو الولي التوفيق حول الموضوع صيام رمضان لغة الإمساك والترك. شرعا هو الإمساك عن أفعال مخصوصة من الصبح إلى غروب الشمس مع النية. أقسام الصوم وحكمه: الصوم على ستة أقسام، وهي فرض وواجب وسنة ونفل وحرام. وصوم رمضان فرض على كل مسلم قادر، وتسقط هذه الذمة بفدية عن الذين لا يطيقون الصوم للحرم أو المرض. فضائل الصوم: للصوم فضائل كثيرة، أشهرها أنه يجعل الصائم متقيا كما تدل هذه الآية: كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. قال عليه الصلاة والسلام: وعن أمامة بهلي رضي الله تعالى عنه: يا رسول الله، دلني على عمل أدخل به الجنة عليك، فإن الصوم لا مثل له. فوائد الصوم: للصوم فوائد دنيوية مع الفوائد أخروية، إن الصائم غني يشعر ويحس ألم الجوع، فيرحم الفقراء والمساكين والجائعين. علينا أن نحصل على تقوى الله بصوم المبارك، لأن فيه رحمة ومغفرة وعتقا من النيران. السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله، فجزا الله وأحسن الجزاء على هذه الخطبة الوسيزة العاطرة. ছোট ভাই সালাউদ্দিন আমাদের মাঝে যে সিয়াম সম্পর্কে বক্তব্য দিয়ে গেলেন, অনেক হাদিসেই কিন্তু আমাদের জানা। আমরা চেষ্টা করব যেন ফরজ সিয়াম ভালোভাবে করার জন্য এই শাবান মাসকে আমরা কাজে লাগাবো, এবং এই শাবান মাসে আমরা বেশি বেশি নফল সিয়াম রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।
সম্মানিত সুদি মণ্ডলী, এই পর্যায়ে সালাতের পর পরিতব্য দোয়া নিয়ে আসছেন তৃতীয় খসাকার শিক্ষার্থী আবদুল্লাহ। আবদুল্লাহকে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আবদুল্লাহ বিন নুরুজ্জামান, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি এখন সালাতের পর পরিতব্য দোয়া সমূহ পাঠ করব ইনশাআল্লাহ। এক, আল্লাহু আকবার। দুই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিন, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পাঁচ, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ছয়, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ولا ينفع ذا الجد منك الجد شاد لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله وحده لا شريك وحده لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من يعلم ما بين عينيهم وما خلفهم. সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই আমার পিতামাতা এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাযাকাল্লাহু খায়রান শুকরান জাযিলা। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমরা কোরআন তেলাওয়াত শুনব আমাদের ছোট্ট বন্ধু আবরার জাহিন। আবরার জাহিনকে কোরআন তেলাওয়াতের জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার নাম আবরার জাহিন, আমি একটি সূরা বলবো। সূরার নাম সূরাতুত তিন মাক্কিয়াহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون
فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله جزاك الله أحسن الجزاء Dear audience, at this moment, our brother Oliullah bin Maqbul, class 8, section H, is going to deliver the English lecture about the student of life. I am inviting to come on the stage. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا All praises and thanks be to Almighty Allah subhanahu wa ta'ala Blessings and peace be upon our the last and greatest prophet Hazrat Muhammad sallallahu alayhi wa sallam My honorable chief guest Professor Dr. Muhammad Asadullah Ghalib sir and my honorable teachers and beloved brothers you have given me a chance to talk something in this prize distribution ceremony of annual sports and cultural competition for this I'm honored and happy and I'd like to thank you all today I'd like to talk something about student life, inshallah ta'ala. وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي Dear audience, firstly we know what does student life mean? Student life means a time during which boys and girls get their education in various educational institutions. Secondly, we would like to know about the importance of this of student life. Dear peasants, actually, this life is free from all kinds of anxieties. This is the time when a student gathers knowledge, builds up his characters and prepares himself for the future. His future life fully depends on how he spends his student life. If he makes the best use of time, he will be happy, he will be successful. Otherwise, if he neglects his duties, he will suffer in life. So, it is rightly called the sowing reason of life. Dear audience, we have known something about the importance of this life. Now, we know the duties of a student. Dear audience, the duties of a student is too many to describe. Number one, the primary or main duty of a student is to acquire knowledge. For that, he must study hard. Number two, a proverb goes that health is wealth. So, he must be careful about his health. Without a sound health, he cannot be able to work hard. Number three, there is another proverb that time and tide wait for none. So, a student must use the best of his valuable time. Though lost wealth can be regained, lost time cannot be regained. So, to be successful, he must make proper utilize of his time. Number four,
A student must be obedient to his parents, teachers, and superiors. Again, he should be affectionate to the youngers. Muhammad sallallahu alayhi wa sallam says, "Man lam yarham saghirana," he who does not have mercy on our young, "walam yuqir kabirana," and does not know the one of our elders, "falaysa minna," is not one of us. Number 5, a student can learn good manners like truthfulness, respecting to the elders, being kind and compassionate, and so on. He should take Muhammad sallallahu alayhi wa sallam as his role model. قَالَ اللَّهُ تَعَالَى Allah Ta'ala says, لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ لَقَدْ كَانَ لَكُمْ Certainly you have فِي رَسُولِ اللَّهِ in the Messenger of Allah أُسْوَةٌ حَسَنَةٌ an excellent exemplar لِمَنْ for him كَانَ يَرْجُ اللَّهَ who hopes in Allah وَالْيَوْمَ الْآخِرَةِ and the later day وَذَكَرَ اللَّهَ كَثِيرًا and remembers Allah much. May Allah help us to fulfill our duties and responsibilities. Ameen. Thank you very much attentively for listening. Wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in wa man tabi'ahum bi ihsanin ila yawmiddin. Subhanaka Allahumma bihamdik. Ashhadu an la ilaha illa anta. Astaghfiruka wa atubu ilayk. والسلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله May the exalt almighty Allah subhanahu wa ta'ala increase his knowledge the following Holy Quran and Sahih Hadith Dear audience and also at this moment our brother Rizwan bin Shahin class 9 is to going to deliver the English lecture about the ideal teacher. I'm inviting to come on the stage. Ji sir. Je kichukhon purbe Waliullah bin Maqbul Waliullah chilo. Waliullah boithok bhonger doa pat koreche. Muloto shudhumatro eta boithok bhonger sheshe eta pat korte hoy. Program sheshe boithok bhonger sheshe subhanaka allahumma eta pat korte hoy. She pat kore feleche. এটা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ সবাইকে সবাই আমরা এটা খেয়াল রাখব ইনশাআল্লাহ সম্মানিত সুধী মণ্ডলী মুহতারাম আমিরে জামাত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মুহতারাম আমিরে জামাতকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যেবা দান করুন আল্লাহুম্মা আমিন আমরা দুটি বই আপনাদের সামনে হাতে নিয়েছি একটি হচ্ছে হাদিস সংকলন যেটা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের গবেষণা বিভাগ থেকে এসেছে প্রকাশিত হয়েছে এবং দিনিয়াত শিক্ষা চতুর্থ ভাগ এখানে যে ছাত্ররা অংশগ্রহণ করেছিল তাদের মধ্য থেকে আমরা দুইজন ছাত্রকে ডেকে নিচ্ছি আসবেন নিয়াজ মাহমুদ এবং সাদিক হোসেন তাদেরকে আমরা তাদের বৃষ্টি করে হাদিস মুখস্থ ছিল এই যে বই রয়েছে আমরা সেই বই থেকে তাদেরকে ধরব ইনশাআল্লাহ এবং তারা সামনে দাঁড়িয়ে তাদের সেই মুখস্থ হাদিস থেকে উপস্থাপন করবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته দিনিয়াত শিক্ষা চতুর্থ ভাগ থেকে 20 টি হাদিস ছিল আমরা তাকে এই 20 টি হাদিসের মধ্যে হাদিসের কখন ইবারত কখন একটু বলে তাকে আমরা পরীক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তারা উপস্থাপন করবে তোমার জন্য প্রথম হাদিস যেটা সেটা হচ্ছে ওয়ান ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কল وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم ابن عمر رضي الله عنه বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত তোমার জন্য দ্বিতীয় হাদিস যেটি উম্মুল হুসাইন থেকে একটি হাদিস রয়েছে সেই হাদিসটি তুমি আমাদেরকে শোনাবে ইনশাআল্লাহ ওয়ান উম্মুল হুসাইনি রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ان امر عليكم عبد مجدع
أسود يقودكم بكتاب الله فاسمعوا له وأطيعوه. أم الحسين رضي الله عنها হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের উপর একজন নাক কান কাটা কৃষ্ণকায় গোলামকেও আমির নিযুক্ত করা হয় যিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালিত করেন তোমরা তার কথা শোনো ও মান্য করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তাকে আর অনেক হাদিস ছিল তাকে দুটি হাদিস মাত্র আমরা তার থেকে শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে সমস্ত ছাত্ররা এভাবে হাদিস মুখস্থ করে সামনে এগিয়ে যাচ্ছে এবং তাদের মুখস্থ করার এই যে ধারাটা অব্যাহত রাখছে আমরা যেন আমাদের ছাত্রদেরকে সেভাবে গড়ে তুলতে পারি এবং সাথে সাথে তারা হাদিস মুখস্থকরণ এবং সেটা জীবনে বাস্তবায়ন করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নিয়াজ মাহবুব সপ্তম শ্রেণীর পাঠ্য ছিল 40টি হাদিস, সেখানে তাদের 20টি হাদিস মুখস্থ ছিল। আমরা দু একটি হাদিস তার থেকে ইনশাআল্লাহ শুনব। তার থেকে আমিন বলার ফজিলত সংশ্লিষ্ট যে হাদিস রয়েছে সেটি আমরা জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه. متفق عليه. أبو هريرة رضي الله عنه تبنيت رسول صلى الله عليه وسلم বলেছেন যখন ইমাম সূরা ফাতিহা পাঠ শেষে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা যাল্লিন বলবে তখন তোমরা বলো আমিন, কেননা যার কথা ফেরেশতা মণ্ডলীর কথার সাথে মিলে যাবে তার অতীতের পাপরাশি মার্জনা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী ও মুসলিম হতে চয়নকৃত। বুখারী হাদিস নম্বর 782। মাশাআল্লাহ। নিয়াজের কাছ থেকে আমরা দ্বিতীয় হাদিস শুনতে চাই। আব্দুল্লাহ বিন সালাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসটি ইনশাআল্লাহ। عن عبد الله بن سلام رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. رواه ابن ماجه. عبد الله بن سلام رضي الله عنه تبنيت তিনি বলেন رسول صلى الله عليه وسلم বলেছেন হে লোক সকল পরস্পর সালাম বিনিময় করো, অন্যকে খাদ্য খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, রাতে সালাত আদায় করো যখন মানুষ ঘুমন্ত থাকে, তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। ইবনু মাজা হাদিস নাম্বার 3251। আলহামদুলিল্লাহ। আমরা এখন হাদিসের মধ্য থেকে একটি মাত্র শব্দ বলবো, দেখি সে ইনশাআল্লাহ বলতে পারে কি না। একটি হাদিস শব্দের হাদিসের মধ্য থেকে একটি শব্দ হচ্ছে বা ইয়ানা। عن عبادة بن الصامت رضي الله عنه قال بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة في العسر واليسر والمنشط والمكره وعلى أثرة علينا وعلى ألا ننازع الأمر أهله وعلى أن نقول بالحق أينما كنا لا نخاف في الله لومة لائم. رواه مسلم. উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত করলাম সুখে দুঃখে স্বাচ্ছন্দ্যে অপছন্দে এবং আমাদের ওপরে অন্যকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে তার নির্দেশ শ্রবণ এবং আনুগত্যের ওপর এবং এ বিষয়ের ওপর যে আমরা নেতৃত্ব নিয়ে ঝগড়া করব না এবং যেখানেই থাকি না কেন আমরা সর্বদা হক কথা বলব আর আল্লাহর জন্য কোনো নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করব না। মুসলিম হাদিস নাম্বার 1709। মাশাআল্লাহ। আমরা দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট ছোট্ট সন্তানদেরকে যেন তারই পথে কবুল করেন এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি, আল আউনের এক একটি দায়িত্বশীল হিসাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে কবিতা আবৃত্তি
কবিতা আবৃত্তি নিয়ে আসছেন চতুর্থ খসাগার শিক্ষার্থী আমাদের ছোট্ট ভাই আব্দুল্লাহ নাভান, কবিতার নাম বক্তিয়ারের ঘোড়া। ছোট ভাইকে কবিতা আবৃত্তি করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আবৃত্তি করছি কবি আল মাহমুদের বক্তিয়ারের ঘোড়া কবিতাটি। মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে উঠে, মনে হয় রক্তই সমাধান, বারুদই অন্তিম তৃপ্তি। আমি তখন স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে উঠি। জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে, যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক, যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি। মাতৃস্তনের পাশে দুচোখ কচলে উঠে দাঁড়াবে এখন, বাইরে তার ঘোড়া অস্থির, বাতাসে কেশর কাঁপছে, আর সময়ের গদির ওপর লাফিয়ে উঠেছে। না, এখনো সে শিশু, মাতাকে ছেলে ভুলানো ছড়া শোনায়, বলে বালিশে মাথা রাখো তো বেটা, শোনো বখতিয়ারের ঘোড়া আসছে, আসছে আমাদের সতেরো সরি হাতে নাঙ্গা তলোয়ার। মায়ের ছড়া গানে কৌতূহলী কান পাতে বালিশে, নিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর, সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোর দৌড়, বলে কে মা বখতিয়ার, আমি বখতিয়ারের ঘোড়া দেখব। মা পোখা ঘোরাতে ঘোরাতে হাসেন, আল্লাহর সেপাই তিনি দুঃখীদের রাজা, যেখানে আজান দিতে ভয় পান মুমিনেরা, আর মানুষ করে মানুষের পূজা, সেখানেই আসেন তিনি খিলজিদের সাদা ঘোড়া সওয়ারি। দেখো দেখো জালিম পালাই খিড়কি দিয়ে, দেখো দেখো মায়ের কেচ্ছাই ঘুমিয়ে পড়ে বালক, তুলোর ভেতর অশ্বখুরের শব্দে স্বপ্ন তার নেশে নড়াই, কোথায় সে বালক, আজ আবার হৃদয়কে বলে যুদ্ধের দাবানা, মনে হয় রক্তই ফয়সালা, বারুদই বিচারো, আর স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে উঠা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করো। ডিয়ার অডিয়েন্স, এট দিস মোমেন্ট মাই ব্রাদার রিজওয়ান বিন শাহিন ক্লাস নাইন ইজ গোয়িং টু ডেলিভার দ্য ইংলিশ লেকচার দ্য আইডিয়াল টিচার। আই অ্যাম ইনভাইটিং টু কাম অন দ্য স্টেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাত্তাকুল্লাহা মা ইসতাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রাল লাকুম ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। অল প্রেজেন্স এন্ড থ্যাঙ্কস বি টু অলমাইটি আল্লাহ, হ্যাজ He has given us that ability to present this program, Alhamdulillah. Then peace be upon to our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Allahumma salli alaihi, Allahumma barik alaihi. First of all, I welcome the honorable chief guest of this program, Dr. Muhammad Asadullah Al-Ghalib, Amir Jamaat, Bangladesh Ahle Hadith Movement, and the honorable guest and my honorable teachers and my student brothers. Please take my salam. Today's my topic is about an ideal teacher. An ideal teacher is one who is dedicated towards his children's learning journey. They help them, motivate them, and understand their requirements and problems and guide them through it all. To be an ideal teacher, he must possess some certain qualities. The qualities are, number one, an ideal teacher fears the Almighty Allah and doesn't do anything that will make him an Allah subhanahu wa ta'ala's anger. Allah ta'ala said in the Holy Quran, فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ, so observe taqwa as far as you can. وَاسْمَعُوا وَاطِعُوا وَانْفِقُوا خَيْرًا لَكُمْ, and listen and obey and spend, it being good for you. وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ, and those who are saved from the greed of their hearts are the successful. Surah At-Taghabun, verse 16. Number two, an ideal teacher fulfills his obligation towards the institution and his students. He doesn't waste his class timings and he doesn't try to run away from his given responsibilities.
Allah Ta'ala said in the Holy Quran, وَيْلُوا لِلْمُتَفِّفِينَ Woe to those people who give short measure. الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ Who when measure something to receive from people, they take it in full. وَإِذَا أَكَالُوهُمْ أَوَزَنُهُمْ يُبْصِرُونَ But give less than they should, who weight or measure for others. Surah Al-Mutaffifin, verse 1, 2 and 3. Number 3. Being a good teacher or an ideal teacher requires that the teacher is concerned over his students. Allah Ta'ala said about our Prophet Hazrat Muhammad sallallahu alayhi wa sallam in the Holy Quran, لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ There has certainly come to you a messenger from among yourselves. عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِدْتُمْ وَالطُّلَّابَ الْحَاضِرُونَ وَأَسَاتِذَاتِ الْمُحْتَرَمُونَ فَإِنِّي أُلْقِيتُ أَمَامَكُمْ الآن بخطبة وجيزة بمناسبة أهمية اللغة العربية فأبدأ أطلب من الله العون والتوفيق وهو ولي التوفيق رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أيها المستمعون الكرام إن اللغة هي طريقة الوحيدة المنفردة للتعبير أما في ضمير الناس وفي العالم أكثر من 200 لغة ومن أشهرها اللغة العربية أيها الحاضرون إن اللغة العربية هي لغة الإسلام وهي لغة المسلمين وبها نزل القرآن الكريم وبها تحدث خاتم النبيين وهي لغة أصحابه وهي لغة المفسرين والمحدثين كما أنها هي لغة القرآن والسنة وكذلك هي لغة العلوم الإسلامية من التفسير والفقه والحديث وغير ذلك من الفنون الإسلامية حتى يقال إنها لغة أهل الجنة أيها الحاضرون إن اللغة العربية لها أهمية عظيمة ولها أهمية كبيرة في دين الإسلام لا تحد بالكلمة ولا تنتهي فليس هناك في الكون لغة أحرى بالتعلم والتعليم من اللغة العربية وليس هناك لغة أنفع بها لأن اللغة العربية هي علوم الدين الإسلامية وهي مفتاح علوم القرآن والحديث وهي مفتاح علوم القرآن والسنة أيها الحاضرون الكرام إن أهمية اللغة العربية ثابتة بالقرآن الكريم وبآثر الصحابة الكرام وبأحوال العلماء كما قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون وفي آية أخرى وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين أيها المستمعون الكرام فهذه آية قرآنية تدل على فضل اللغة العربية وشرفها وكرمها لأن القرآن هو أفضل الكتب الإلهية وقد نزل باللغة العربية أيها الحاضرون وتفكروا أيضا ماذا قال أصحاب النبي صلى الله عليه وسلم وأحوال العلماء فكرا بالغا في ذلك قال عمر رضي الله تعالى عنه تعلموا اللغة العربية فإنها من دينكم وفي رواية أخرى تفقهوا في السنة وتفقهوا في اللغة العربية أيها المستمعون الكرام فهذا الدليل على أن من أراد أن يتفقه في الدين فلا سبيل له إلا تعلم اللغة العربية أيها الحاضرون وكذلك شيخ الإمام ابن تيمية رحمه الله قال إن اللغة العربية من الدين ومعرفتها فرض واجب فإن فهم الكتاب والسنة فرض
ولا يفهم إلا بفهم اللغة العربية وما لا يتم الواجب إلا به فهو الواجب. أيها الحاضرون، هناك الكثير منا يرغب في الذهاب إلى بلدان مختلفة للتعليم العالي، خاصة الجامعة الإسلامية بالمدينة المنورة والجامعة الأخرى للمملكة العربية السعودية. أيها الحاضرون، فلا بد لهم أن يتعلم اللغة العربية. فعلينا أيها المستمعون الكرام أن نغرس في قلوبنا حب اللغة العربية، وعلينا أيها الحاضرون أن نكتسب معرفة عميقة حول هذا الموضوع. وفقنا الله تعالى جميعا، وآخر دعوانا أن الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله، بارك الله في علمك. আমাদের ভাই আবু তলহা, সে গত বছর দাখিল পরীক্ষার তার বৃত্তি রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্টিদায়ক, অনেক সন্তুষ্টিজনক, যে সে ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে। আমরা তার জন্য দোয়া করব, সে যেন আগামী যে পরবর্তী ধাপগুলো রয়েছে সেখানে যেন আরও সে উত্তরোত্তর ভালো যেন সে করতে পারে। আমরা সেই দোয়া করতেছি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে ছোটদের কবিতা আবৃত্তি নিয়ে আসছেন দ্বিতীয় ক শাখার শিক্ষার্থী সাদ বিন ফয়সাল। আমাদের ছোট্ট বন্ধু সাদ বিন ফয়সালকে কবিতা আবৃত্তি করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সাদ বিন ফয়সাল, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা আবৃত্তি করব ইনশাআল্লাহ। কবিতার নাম প্রার্থনা। লিখেছেন গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা অর্থ মুস্তফার গোলাম, অথচ আমরা আল্লাহর গোলাম। অতএব এটি শিরকি নাম। এই নাম রাখা ইসলামে নিষিদ্ধ। কেবল মুস্তফা অথবা গোলাম রহমান রাখা যাবে। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের সাবি। যত গুণগান হেজির মহান তোমারই অন্তর জামি। দুলোকে ভুলোকে সবার ছাড়িয়া তোমারই চরণে পরি লুটাইয়া। তোমারই সকাশে যাচি হে সকতি তোমারই করুণা কামি। সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক পদের কখনো করোনা সে পথ গাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধুদের তাদের কবিতা আবৃত্তি, তাদের সাহস আমাদের যেন অন্তরকে যেন আরও সাহস যোগাচ্ছে, যে আমাদের অন্তরকে যেন তারা নাড়া দিয়ে যাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি, তার জন্য যেন আল্লাহ তাকে যেন তার ইলিমকে বৃদ্ধি করে দেখ। বারাকাল্লাহু ফি ইলমিক। আমরা বজ্রগণ্ড আওয়াজ তুলি, সবাই বলি লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে আবারও আমরা আমাদের একটি ছোট্ট বন্ধুর কাছে আবারও একটি ছোটদের কবিতা আবৃত্তি শুনব। ছোটদের কবিতা আবৃত্তি নিয়ে আসছেন দ্বিতীয় গ শাখা শিক্ষার্থী আহমদ আবদুল্লাহ। ছোট্ট বন্ধুকে কবিতা আবৃত্তির জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আহমদ আবদুল্লাহ, আমি দ্বিতীয় গ শাখার পড়ি। আমি একটি কবিতা আবৃত্তি করব ইনশাআল্লাহ। আবৃত্তি করছি আত্মহারিক সংকলিত মাজার কবিতাটি। লিখেছেন এ কে এম মুস্তফা। একদিন এক সওদাগর যাচ্ছে ঘোড়ায় চড়ে, হঠাৎ করে পথের মাঝে ঘোড়াটি যায় মোড়ে।
রাতারাতি সওদাগর ওই পথেরই পাশে ঘোড়াটি তার কবর দিয়ে দেশেই ফিরে আসে। সকালবেলা সবাই দেখে নতুন একটি কবর, সারা দেশে ছড়িয়ে পড়ে এই আজব খবর। এটা দেখে অবাক হয়ে চিন্তা করে সবে, হয়তো বা এটা কোনো পীরের কবর হবে। প্রতিদিন দেখতে আসে লোক হাজার হাজার, এমনই করে কবরটি হয় পীরের এক মাজার। কেউ এখানে শিরনি মানে, কেউ বা আগরবাতি, কেউ আবার পড়ে থাকে সারাদিন রাতি। খাদেম রূপী কিছু লোক হেথায় এসে জোটে, মানত পাওয়া যত কিছু সবই তারা লোটে। আরও কিছু ভণ্ড ফকির এখানে হয় জড়, দিনে দিনে মাজারখানা হয় বেশ অনেক বড়। ওই মাজারের সুনাম এখন চলছে দেশ জোড়া, কেউ জানে না হেথায় আছে মরা একটা ঘোড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাশাআল্লাহ, সম্মানিত সুধি মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আমরা কি বুঝতে পেরেছি মাজার কবিতায় কি বলা হলো? মানুষ না, ঘোড়া মরে গেছে, মরা ঘোড়ার পূজা শুরু হয়ে গেছে। মানুষ জানেই না যে ওখানে আসলে কোনো মানুষই মরেনি, কোনো পীর সাহেবও মরেননি, মরে গেছে একটা ঘোড়া। সেই ঘোড়ার পূজা কিভাবে মাজারগুলো বাংলাদেশে আবিষ্কার হয়েছে তার একটা বাস্তব দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ আত-তাহরিকের পাতা থেকে আমরা শিখলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শিরকি এবং আমল নষ্টকারী আকীদা এবং আমল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। لقد كان في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে, যারা তোমাদের মধ্যে আল্লাহকে অধিক হারে স্মরণ করে। পুরস্কার কি বলে দেওয়া হয়েছে যে আমাদের রসুল ফাসেক ফাজরের আদর্শ নন, যারা আল্লাহকে অধিকারে স্মরণ করে তিনি তাদের অনুসারী। আল্লাহকে স্মরণ করার অর্থ ইখলাসের সাথে, তার আন্তরিকতার সাথে তার স্মরণ করা এবং তার বিধান মেনে চলা। আল্লাহর বিধান অমান্য করে স্মরণ করার কোনো অর্থ হয় না। আজকাল দুনিয়াটা হয়েছে রিয়ার দুনিয়া, মানুষকে দেখানো শোনানো, এগুলি মানুষের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এটা যদি হয় তাহলে সে দুনিয়াতে কিছু পালেও আখরাতে কিছুই পাবে না। মান কানা ইউরিদু হারসাল আখরা নাজাদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা আমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি আখিরাতের শস্য কামনা করে আমরা তাকে সে শস্য বাড়িয়ে দিই, আর যে ব্যক্তি দুনিয়ার শস্য কামনা করে আমরা তাকে দুনিয়াতে দিয়ে থাকি, আখিরাতে সে কিছুই পায় না। এই স্টেজে শিক্ষকদের তৈরি করা যেসব ছাত্রগুলো সংলাপে অংশ নিয়েছে বা বিভিন্ন বিশেষ করে সংলাপে যারা অংশ নেয়, পরবর্তীতে আমি দেখেছি তারা রিয়াকার হয়ে গেছে। অন্যরা তাদেরকে ভাড়া করে নিয়ে যাচ্ছে তাদের প্রোগ্রামগুলোর জৌলুস বৃদ্ধি করার জন্য। এখন নেটের যুগ, কিছু গোপন থাকে না। এইখানে আল্লাহরা শিল্পী গোষ্ঠীর যে ছেলেগুলো গড়ে উঠছিল, আজ তারা অন্যান্য সংগঠনে, আমাদের বিরোধী সংগঠনে যে সুন্দরভাবে আবৃত্তি করছে। অনেক ছেলে
একেবারেই সংগঠন থেকে বের হয়ে চলে গেছে। যে সংলাপ বিষয়টি আমার কাছে খুব বেশি আকর্ষণীয় নয়, তবে প্রতিভার বিকাশের জন্য যে ইংরেজি আরবি বক্তৃতা এখানে হয়েছে বাচ্চাদের পক্ষ থেকে, এটা খুব চমৎকার। এরপরেও বলছি, যারা এর পিছনে মেহনত করেছেন সব শিক্ষক, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। সাথে সাথে এটাও বলে দিচ্ছি যে দুজন আবৃত্তিকারক ইংরেজি এবং আরবি দুজনের কেউই সংগঠনের নামটাই সঠিকভাবে বলতে পারেননি, এটা তাদের মারাত্মক ভুল। ভালোভাবে গড়ে তুলে তাদেরকে এখানে নিয়ে আসবেন। গঠনতন্ত্রে আহলাদিস আন্দোলন বাংলাদেশ ইংরেজি উচ্চারণ আরবি উচ্চারণ দুটোই দেওয়া আছে, অথচ দুটাতেই ভুল করা হলো এখানে। এর জন্য আর না হয় ভবিষ্যতে, আর যখনই যিনি আবৃত্তি শেষ করবেন তিনি সালাম দিয়ে বসবেন, কিন্তু সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিক একটা মজলিস ভঙ্গের দোয়া, কেরাত ভঙ্গের দোয়া নয়। এই প্রতিযোগিতা যেন আমাদের ছেলেদেরকে রিয়াকার না বানায়, আমার দোয়া থাকবে এটাই। যার যা মেধা আছে মেধার বিকাশ ঘটবেই, মুরব্বীদের দায়িত্ব শত ফুল ফুটতে দেওয়া। যারা তাহরিক পড়েন তারা জানেন, আর তাহরিকের প্রথম সম্পাদকীয় ছিল আমাদের এটাই, কারণ আমরা যে যুগে শুরু করছি যুব সংঘ, তখন ফুল ফুটতে দেওয়া গুনাহে কবিরা ছিল। একটা ফুলই ফুটে থাকবে, আর কোনো ফুল ফুটবে না। এটি বটগাছের মতো, যার নিচে 80 বছর এবং 8 বছরের সবাই আশ্রয় পাবে। এই যুক্তি দিয়ে যারা প্রতিভার বিকাশ ঘটাতে প্রতি পদে পদে বাধা সৃষ্টি করতেন, সে যুগে এটা আমার একটা দুঃসাহসী বলতে পারেন, সৎসাহসী না। এককভাবে মোকাবেলা করা একটা পাহাড়ের সঙ্গে একটা সহজ ব্যাপার নয়। কোনো মতেই এটা মানতে পারি নাই যে বটগাছের নিচে 80 বছরের 8 বছর একসঙ্গে বসবে, এটা হতেই পারে না। আর সেজন্য সারা জীবন গালি খাইছি, আজও খাচ্ছি, মরে গেলে তোমরা গালি দেবো আমি জানি, কিন্তু লক্ষ্যে অবিচল থাকলে তাকে যে কেউই হটাতে পারে না, এটাকে থেকে শিক্ষা নিতে হবে। লক্ষ্য যদি সঠিক হয় সেই লক্ষ্য থেকে ডানে ব্যয় ঘোরা যাবে না। ফাত্তাকুল্লাহ ওয়াস্তাকিম, ফাস্তাকিম কামা বলো, ফাস্তাকিম কামা বলতে পারো না, অমৃতা তোমাকে যেমন নির্দেশ দেওয়া হয়েছে তুমি তার উপরে দৃঢ় থাকো। এটা কার কথা? হুজুরের সাথে চুক্রি বৈশাখের কথা, আমি আমি ভুলে যাই মাঝে মধ্যে। ফাস্তাকিম তুমি দৃঢ় থাকো, কামা অমৃতা যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে, কামা আমার আল্লাহ রাইসোকা, তো এটা না, কামা অমৃতা তোমার আল্লাহ যেটা বলে তার উপর দৃঢ় থাকো। আমি দেখতে পাচ্ছি চোখের সামনে আমার রসুল যে গাধার পিঠে চড়ে যাচ্ছেন, পিছনে বসে ছোট্ট শশী ইবনে আব্বাস আপন চাস্ত ভাই, ছোট্ট, এই তার শিক্ষা। তিনি তো আবু বকরকে বসান নেই, আব্বাস চাচাকে বসান নেই, ছোট বাচ্চাকে বসালেন কেন? তার শিক্ষা দিচ্ছেন, দেখো যদি পৃথিবীর সকল মানুষ এবং জিন তোমার কোনো উপকার করার চেষ্টা করে, তোমার কিছুই করতে পারবে না, যেটুকু তোমার তকদিরে লেখা আছে তার বাইরে। ছোট্ট বাচ্চা ছোট থেকে শিখলো যে আল্লাহ ব্যতীত তার কোনো মানুষ কোনো উপকার করতে পারে না। শিখাচ্ছেন কে? বিশ্ব ইতিহাসে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নেতা, শিখাচ্ছেন কাকে? ছোট্ট বাচ্চাকে। এটাতেই প্রমাণ হয় আমাকে অবশ্যই আগামীতে সোনামণি করতে হবে, যুব সঙ্গে করতে হবে, কেউ বাধা দেখবে না, দেখ কোনো তক আমি করি না। এই ছোট ছোট বিষয়গুলি প্রত্যেকটার পিছনে একটা বড় বড় ঘটনা আছে আমাদের জীবনে, আন্দোলন অথবা ধ্বংস। একটা আর্টিকেল আছে না তাহলে লিখছে কোথায় বসে জানো? যাত্রাবাড়ির মাদ্রাসার বাইরের বারান্দা বসে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে সেইখানে বসে, যখন আমাদের গলাটি হত্যা করার চেষ্টা করা হচ্ছে, তখনই এটা লিখছিলাম, আন্দোলন অথবা ধ্বংস।
কে বন্ধ করবে? অবশ্যই 24 ঘন্টা নোটিশে বহিষ্কার, এ হইল আমার জীবনের ফলাফল, এরপরও ছাড়ি নাই, জানতাম আমার ভবিষ্যৎ কী হবে। পদে পদে বাধার বিঘ্ন পেরিয়ে এ পর্যন্ত আসতে হয়েছে, এত ফুল ফুটে আছে সামনে, এজন্য কি মালির ভালো লাগে না? নিঃসন্দেহে ভালো লাগে, কিন্তু যারা আপনার মালির স্থানে আসেন শিক্ষকরা, তারই আগে ভালো করে শেখেন, ইংরেজি পড়েন আর বাংলা পড়েন আরবি পড়েন, লক্ষ্য যদি দুর্বল হয় আপনি যে কোনো সময় পদস্খলিত হবেনই, লক্ষ্য যদি অবিচল থাকেন মৃত্যু পর্যন্ত আপনাকে দিয়ে কেউ কিছুই করতে পারবে না। এখানে হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের ঘটনাটা মনে রাখবেন, মা বলছে তুই মুহাম্মদের ধর্ম ত্যাগ কর তাহলে আমি খাব, নইলে আমি না খেয়ে মরবো, লোকে তোকে বলবে মাতৃহন্তা, চেষ্টা করে গিয়ে তাকে খাওয়ানো হলো, দাঁতের মধ্যে শক্ত লোহার বা অন্য কিছু ঢুকিয়ে দিয়ে তরল খাদ্য দিয়ে কোনো মতে দু চার দিন মা বেঁচে থাকলো, অবশেষে খাওয়া বন্ধ করে দিল টোটালি। তখন সাদ বিন আবি ওয়াক্কাস বলে দিলেন, দেখো মা, তুমি যদি 100 বার মরো আর 100 বার বাঁচো, আমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করব না। একেই বলে লক্ষ্যে অবিচল থাকা। লোকে মাতৃহন্ত বলে তোমার কি যা আসে? যেসব ছেলেদেরকে আমরা এখান থেকে মদিনায় পাঠাই, তার দুটো জিনিস শিখে আসে। ডক্টর গালেব কাদির সাক্কাল জামিয়া, তিনি জমিয়তকে দুভাগ করে দিয়েছেন, এই একটা বড় কলেমা শিখে আসে। আর 2 নম্বর এমারত বায়াত নিষিদ্ধ বেদাত, 3 নম্বর ভাগা করবেনি খাও, এই বাস এর 3টা এলেম ওদের, আর কোনো এলেম নেই। এসব অপপ্রচারকে সারা জীবন সহ্য করতে হচ্ছে আমার। একটা গরু কেটে 10 ভাগ করে বা 8 ভাগ করে বা 7 ভাগ করে 1 কেজি গোশত আর একটা আস্ত গরু কি সমান? এ তো পাগলও বোঝে, কিন্তু হুজুররা বোঝে না, পাগলও বোঝে কিন্তু হুজুররা বোঝে না, 1 কেজি গোশত আর একটা আস্ত গরু কি সমান হয়? কি বলে আপনাদের ব্রেনে কি বলে? এজন্য কোনো হাদিস কোরআন লাগে নাকি একটু বলতে? আমাদের সুরের সদস্য আব্দুর রহমান সাহেবের একটা পা নেই, লোক মরে গেছে, লোকে কি বললো বলে? একটা নারকেল গাছের মাথা নেই, গাছটা আছে, তোর কি নারকেল গাছ বলবো না খেজুর গাছ বলবো না বট গাছ বলবো? ইয়ে বুঝতে করার সময় লাগে, কিন্তু না, যা বলা হচ্ছে সেটা মানতে হবে, নইলে তুমি বহিষ্কৃত বিতাড়িত, বহিষ্কৃত বিতাড়িত সব রকম লক্ষ্য আমাদের জীবনে হয়ে গেছে। এই মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে বলে দিচ্ছি, আকিদা যদি দুর্বল হয় আমল যদি শতমুখী হয় সে কশ্চিনকালে মুমিন নয়, তার চেহারা যত সুন্দর হোক তার মাথা যত বড় বিষাদ পাকড়ি থাক, তার আকিদা দুর্বল এবং আমলের কোনো ঠিক ঠিকানা নাই। এখানে একরকম আরেক জায়গায় একরকম, এই ছেলেগুলো যা তৈরি হয়েছে নেট খুলে দেখো, যত এই মানে এই মৌসুমে আহলে হাদিস নাম ধরে যত সম্মেলন হয়েছে সব জায়গায় মার্কাজেরই প্রোডাকশন, তাই দেখা হচ্ছে না সব নেটে দেখ, আমি দেখতে থই, এই ছেলে তো আমাদের কেন ছিল, কি সুন্দর করে গান গাছ চাল ধরা, ব্যাপারটা তো শিখালো কেটা, তোর জন্ম তো এখানে, জন্মদাতার কোনো খবর নেই, বাইরে গিয়ে লম্বা লম্বা গতকাল পয়সা, রিয়াকার হয়ে মরো না, সব শেষ হয়ে যাবে। এই মাদ্রাসা থেকে গড়ে উঠেছে অসংখ্য ছাত্র, তারা আজকে তাদের কর্মজীবনে সফল, বড় ব্যবসায়ী, অনেক অত বলি পারা যাবে, কত দেখেছে ছেলেবেলে গেছে এখন, তারা যদি তার নিচের দিকে একবার তাকাতো, তো ওই সেই মার্কাজ যেখান থেকে আমি লেখাপড়া শিখছিলাম প্রথমবেলায়, তারা যদি মাসে মাসে 10 টাকা টাকা আমাদেরকে দিত, আজকে মার্কাজে ফকির হালাম থাকতো না।
অনেক কিছু করার সুযোগ তোমাদের আছে, ভবিষ্যতে বড় হবে, তোমরা তো আমরা থাকবো না, কিন্তু মার্কাজটা গড়ে তুলো, মাটিগুলো কিনেছিলাম এটুকু আছে, যা ছিলাম তাই আছে, বৈষয়িক অগ্রগতির দিকে আমরা কোনোদিন খেয়াল করি নাই, মানুষ তৈরি করেছিল আমাদের উদ্দেশ্য, নিঃসন্দেহে সবাই মানুষ হয় না, এটি স্বাভাবিক, তবে মনের মধ্যে ব্যথা আসে বলি বলি, আমি চলে গেলেই আর কেউ বলবে না, কারণ এগুলি কেউ জানেই না খবর। আলহরা শিল্পী গোষ্ঠীর যে কী ওর নাম কি, তো বইটার নাম কি, জাগরণী, এর প্রতিটি কবিতার পিছনে এক একটা ইতিহাস আছে, সে ইতিহাস আমি জানি তোমরা জানো না, কত কুফরি ফতোয়া শুনতে হয়েছে সেসব নাই প্রথম থেকেই। এইখানে বসে প্রোগ্রাম হয়েছে এই এই মানুষের পিছনে, প্রথম দেখরা চাহিয়া মনে পড়ে ভক্ত ভীরের কতকে নারীকে করেছে ধর্ষণ, আসলে গল্পটা মনে পড়ছে না, এগুলো ভালো, সেই কণ্ঠ আর পাওয়া যাবে না। একদিন বললাম ওর নাম তো ছিল ও শফিউল ইসলাম, তুমি কি ইসলামের সাফাতকারী নাকি, ভাগো এই নাম চলবে না, করলাম শফিকুল ইসলাম, এই নাম করে জানো নামটা যে শফিকুল ইসলাম নয় একটু খবর রাখো, এটা কিন্তু আমার করা, বিনা কে এক বিনা ছাগলে এমনি জীবনে যে কত নাম পাল্টেছে হিসাব নিকাশ নেই, কেউ জানে না যে তার নাম ছিল শফিউল ইসলাম, ওটা ভক্তবীরের হবে না, ওটা ভণ্ডবীরের, বলো দেখি গাড়ির মধ্যে যেতাম সারা রাস্তা ওরা তালকিন দিতাম, তাহলে স্যার ভণ্ড হচ্ছে কিন্তু জোশ আসতেছে না, আর তুমি তাহলে ভক্তই বলো আমরা বোঝো ভণ্ড, তাছাড়া করবো কি, যারা গায়ক হয় তাদের জোশের ব্যাপার আছে না, তো ভক্ত বললে জোর আসে, ভণ্ড বললে জোর আসে না, জোশ আসে না, ঠিক আছে তুমি ভণ্ডই থাকো অতি হোক তাও ভালো। নিয়ে আসলাম জাহাঙ্গীরকে, ও একটা গান দিল, নিয়ে আসলাম আব্দুল মান্নানকে, তিনজনে দিল, গৌসুল আজম আব্দুল মান্নানের গান লেখা কিন্তু খুব চমৎকার, নিয়ে আসলাম রেডিও বাংলাদেশ রাজশাহী কেন্দ্রের নাম করা নাম করা তিন, ওদের কি বলে ওরা ভালো জানে কি বলে ভয়েস আর্টিস্ট, ও একটা ইংরেজি বলে দিল শুনে দেখি তো তোমরা, আমরা অত বুঝি শুধু না, তারা এসে সবগুলোর গান শুনল, তারপরে আব্দুল মান্নানের শুরু হইল, স্যার আর শুনব না আমাদের সেইতে আপনার প্লেয়াররা ভালো, আর থাকেনি আর দেখো মুতানব্বি বলেছেন ইন্নাল বায়ানে লাফিল ফুয়াদে, বায়ান তৈরি হয় এই অন্তরের মধ্যে, আর জবান সেটাকে ভাষা দেয়, শফিকুল আব্দুর জাহাঙ্গীর বা আব্দুল মান্নান যে অন্তর দিয়ে এগুলো গায় সেই অন্তর রেডিও আর্টিস্টটা পাবে কোথায়, তো ওই অন্তর দিয়ে যে কথা বের হয় সেই কথা আজকে আর বের হয় না। আল্লামা ইকবাল বলছেন যে বাদ দিল সে নিকলতি হয় আসার রাখতে হয়, অন্তর থেকে যে কথাটা বের হয় ওটাই অন্যের অন্তরে প্রভাব বিস্তার করে, তো আলহরার সেই কণ্ঠ হাতে তোমরা নকল করছো ভালো, সেই অন্তর তোমাদের হচ্ছে না, এটা অন্তর তখনই হবে যখন তুমি ইখলাসের সাথে কাজ করবে এবং আল্লাহকে খুশি করার জন্য কাজ করবে, তখনই ইখলাস আসবে। শফিকুল মরার আগে যে গানটা গাইল কি সাব্যচুর ঘাটি একটা আছে না, কবর হবে সাব্যচুর ঘাটি, ওইটা জীবনের শেষ গান, তারপরে সে মারা গেল, যেতে হবে পরে পরে কি ও যেন বলে গিয়ে চলে গেল। ইজা জুরতু আরদান বাদা তুল ইজতিনাবিহা ফাকাত তু সাদিকি ওয়াল বিলাদ কামা হিয়া, বহুদিন পরে যখন আমি আমার কোনো মাটিতে পরিচিত জনপদে আসি তখন আমি আমার বন্ধু হারিয়ে ফেলি, কিন্তু মাটিটা যেমন ছিল তেমনই দেখি, একদিন নদাপড়া থাকবে এ মাটি থাকবে, আমরা তোমরা হয়তো কেউ থাকব না, কিন্তু এই আদর্শ যাতে টিকে থাকে সেই দায়িত্ব আমি তরুণদেরকে দিয়ে যাচ্ছি। আমাদের লেখনী এবং আমাদের
পারফরমেন্স বিশেষ করে আমাদের জীবনে এটা যদি তোমরা ভালো করে শুনতে চেষ্টা করো এবং দেখে বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের আগামী দিনে পথের চলার পথও হবে আর নইলে পদে 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 বঞ্চিত হবে পথভ্রষ্ট হবে পথচ্যুত হবে আই লাভ দিস আন্দোলন আন্দোলন শুনলে ভাব লাভ উঠে যিনি এখন আছেন পাশে এক মাদ্রাসায় শেখ জায়েদ আল জোহানি উনি আমার এক বন্ধু মদিনা ইউনিভার্সিটির প্রফেসর তাহরিক তাহরিক লাভ উঠছে কেন কি হয়েছে একবার কেঁপে উঠছে ওনার বাসায় আমার দাওয়াত ভাত খাচ্ছি আজ বাইতি বাইতক এটা ওদের মুখস্থ গদারটা বাইতি বাইতক বলে আমার বাড়ি আপনার বাড়ি বলছে আপনি তাহরিক নাম কেন রাখলেন তো আপনাদের মতো ওই ওলাসগুলোকে ভয় দেখার জন্য খাইদি মোটা হয়েছেন তো আগে তো খাইতি পাতার নাম তেল একটু উঠে খাওয়া দাওয়া ভালো হচ্ছে এখন ভীত বিশাল এক কাপড় গাঁদে বসে থাকে কোনো কাজ নেই নড়াচড়া নেই কিন্তু বলতে আপনাদের ভীতগুলোকে ওলাসগুলোকে ভয় দেখানোর জন্য বললে মালে মালে মায়ে যা বলে মানে জমি তাহলে না বলে আমি কেন তাহারিক আহলেজ বললাম তো বলছে তো ভয় কাঁপতেছে আজকে এখানে কিন্তু আমাদের ছাত্র তাহারিক আহলেজ বলেনি দেখছো আরবিতে এবং যে ইংরেজি বললো ইংলিশটাও ভুল বলল আহলেজ মুভমেন্ট বাংলাদেশ বাংলাদেশ আহলেজ মুভমেন্ট নয় অনেক কিছু পুরনোদের কাছে জানতে হয় ডক্টর ওয়ারি সাহেব মাঝে মধ্যে বলতেন জমিয়তে আহলেদের শেখাতে শেখাতে আমার জীবনকালে কেউ তো বলতে পারল না জমিয়ত আহলেজ বলে জমিয়ত আহলেজ তো না জমিয়তে আহলেজ বলতে হবে এটা উনি প্রায় দুঃখ করতেন তো আমাদেরকেও এখনও বলতে হচ্ছে আহলেজ আন্দোলন বাংলাদেশ এখানে শেখাতেও আমাদের সময় লাগতেছে এটা যেন করবেন না আসলে সতর্কতার অভাব হুঁশের অভাব জ্ঞান আছে সবার হুঁশ কম এখান থেকে হেঁটে আপনি মার্কেট অফিস পর্যন্ত যান দেখবেন সবাই যাচ্ছে কিন্তু ওখানে যে একটা কাগজ পড়ে আছে কেউ খেয়াল করবে না দিবি মারাই চলে যাচ্ছে আমার আব্বা কী বলতেন জিনিস আমাকে জিনিস খবরদার কাগজ পড়ে থাকলে উঠে পড়বা ওর মধ্যে জ্ঞানের কথা লেখা থাকতে পারে ছোট্ট বাচ্চা অবশ্যই আব্বা কাছে শোনা এই কথাটা আমি আজও মনে করে রাখি যে জন্য ঢাকার রিমান্ডে গিয়ে আমার খাওয়ার জন্য যে বাটি ঢেকে নিয়ে এসে কাগজ দিয়ে সে কাগজটা তেল মেখে গেছে ওখানে পড়েও আমি একটা ঘটনা পেয়েছিলাম যুগান্তর পত্রিকার সম্পাদকীয় ওখানে সেরা অবস্থায় তা আমাকে বলছেন রিমান্ডের যিনি অ্যাসিস্ট্যান্ট আবুল কাসেম সাহেব স্যার ও তেল মাখানো ও কী পড়ছেন দেখেন আল্লাহর ইচ্ছা আমি রিমান্ডে থাকা অবস্থাতেই ওই তেল মাখাচ্ছে যে কাগজওয়ালা যুগান্তরের মালিক নিজে হাজির কারাগারে ধরে ফেললাম কী ব্যাপার আপনার যুগান্তরে আমার বিরুদ্ধে এটা লিখছেন কেন স্যার আমি খালি ব্যবসা করি কে কী লেখে আমি জানিটাই না পড়েও দেখি ওর সম্পদের কাজ কথা ঠিক ওই কাগজটা যদি না পড়তাম তেল মাখানো আমি খবরটা জানতে পারতাম না খবরটা কি আমার এই সমবয়সী প্রফেসর ইউনুস নাম শুনছ ইকোনমিক্সের ওনাকে হত্যা করলে চরমপন্থীরা সকালে আমার একজন হাঁটার অভ্যাস ওনারও হাঁটার অভ্যাস ছিল হেঁটে এসে ওনার বাড়ির দরজার সামনে দরজা খুলবে পিছন থেকে মাফলার টান দিয়ে এমনকি ধরেছে জিভ বেরিয়ে ওখানে মারা গেছে আমার পরে জানলাম তখন জানাজা হলো তখন কিছু আমার খবর রাখি না বলা হচ্ছে ডক্টর গালিব এখন রিমান্ডে আছেন তাকে জিজ্ঞেস করলে সন্ধান পাওয়া যেতে পারে তা ইঙ্গিত হচ্ছে কোন দিকে আমি ওটা হত্যা করেছি যদি ওই তেলওয়ালা কাগজটা না পড়তাম তা আমি জানতে পারতাম না তাই ওনাকে ধরলাম যে আপনি আপনার পত্রিকা এসব লিখছেন কেন
তো যে কৈফিয়ত দিল দিলই আপনি একটা জিন্সের প্যান্ট পরেছেন কতদিনই পুরনো এটা একটা স্পঞ্জ স্যান্ডেল বাদে আসছেন তো একদিকে ঘষে পাতলা হয়ে গেছে আরেকদিকে একটু আসে আপনার কাকড়া ভাষা কিছু নাই কদিন আগে আপনি 1200 কোটি টাকা ট্যাক্স দিলেন ফিউচার পার্কের জন্য আর যমুনা টিভি এত কিছু আপনি পেয়েছেন এই যে শুনুন আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে এরপরও আপনি খালি আছে কেন লাভ হলেই বেরিয়ে এসে একটা প্রতিবাদ দেওয়া হলো সাক্ষাৎ নিয়ে গেল তিন জায়গায় চেকিং হয় খালি শুনেছি ডক্টর গালিবের একটা লোক আসছে কোনো চেকিং রেট দিয়ে দিল শুনতে হবে নাশিল লোক করার নেই মানুষ বড় হতে গেলে লক্ষ্য থাকবে এ বিষয়ে আমাদের যে বইটা গেছে না শিক্ষক শিক্ষার্থী আরটা কি এটা কি সবার হাতে গেছে বইটা তাহলে তো গেলে তো আর ট্রেডিশন বেরিয়ে যেত বেরোচ্ছে কই প্রত্যেক ছাত্রের কাছে এই বইটা থাকতে হবে এখানে আমরা সব বলে দিয়েছি একটা ছেলেকে গড়তে গেলে বাপ মার যথেষ্ট দায়িত্ব আছে অভিভাবকের যথেষ্ট দায়িত্ব আছে আলহামদুলিল্লাহ আমরা এখানটা সুযোগ পেয়ে গেছি বাচ্চাদের বিষয়টা কালকে শুনলাম আমরা ছোট ছোট বাচ্চা মেয়ে তারা এত সুন্দর উপস্থাপনা করলো তা স্মরণযোগ্য এখানে আজকে দেখলাম ছোট ছোট বাচ্চা ছেলে আলহামদুলিল্লাহ এরাও খুব সুন্দর ওই টুলে দাঁড়ানো দেখি আমার নিজের কথা মনে হচ্ছে আমি আব্বার টেবিল বসে পড়তাম ও তো টুলে দাঁড়াইছে আমি তো ক্লাস থ্রিতে টেবিলে বসতাম তা আব্বার কী করবে আমি এক লাফে টেবিল উঠে বসে গেছি ছাত্র সব দাঁড়িয়েলা ওদের বলা থাকি আমার বলা শেষ ক্লাসে ফার্স্ট আমি এই করে করে ডবল প্রমোশন দিতে দিতে আব্বা বলতে সেক্রেটারি শামসুদ্দিন কী করবো তো সব পড়া শেষ কী করবো তো আব্বা কী করবে আর ওই এক বছর বসে থাকো এই প্রমোশন দিতে দিতে অল্প বয়সে আমার কামাল পড়া শেষ হয়ে গিয়ে তখন এই নিয়মগুলো ছিল এখনও সব নিয়ম টিয়ম নেই ভালো মন্দ সব পৌঁছে এক বছর বসে মানে অরিজিনাল 21 বছর বয়সে কেউ কামাল পাস করতে পারে এতে রেকর্ড নেই কোথাও আমার আছে তখন এইগুলো ছিল যে মেধাবী যারা তাদেরকে এগিয়ে দেওয়ার সুযোগ ছিল এখন তো কিছুই নেই কী যে হচ্ছে আল্লাহ জানে বছর শেষ না হওয়া পর্যন্ত কারো পরীক্ষা নেই পড়ে থাকতে হবে যাই হোক তো ওর এই তোমার ছেলের নাম কি আবদুল্লাহ জাহিন না জাবিদ ও টুলি দাঁড়ানোর দিকে সেগুলো মনে আসছে টুলি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে ও টেবিল দিলে ভালো হইতে হচ্ছে ছোট্ট বাচ্চা কি চমৎকার কি বললো এগুলো যদি সুযোগ যদি আমরা এখানে না করে দিতাম প্রতিভার বিকাশ কি ঘটত মুরব্বীদের দায়িত্ব হলো প্রতিভার বিকাশ ঘটানোর পরিবেশ তৈরি করা পরিবেশ যদি আমরা অভিভাবকরা না করে দিই ব্যর্থ আমাদের জিন্দগি যার যার মেরিট অনুযায়ী সে আগাবে ওটা আল্লাহর দান বান্দার কিছু করার নেই কিন্তু পরিবেশ তো আমার করে দিতে হবে এই পরিবেশ যারা তৈরি করেছেন ধন্যবাদ তাদেরকে এটা যেন অব্যাহত থাকে আল্লাহকে সেজন্য দোয়া করি আরও বড় হওয়া দরকার গতবার ঠিক এরকম প্যান্ডেল হয়েছিল মনে হচ্ছে আরও বড় প্যান্ডেল হবে আরও বড় বড় বোঝা যাতে ক্যান্ডিডেট যেন বৃদ্ধি হয় চেষ্টা করেন মানুষ ছোটো থেকে বড় হয় বড় থেকে ছোটো হয় না বৃদ্ধি পেতে হবে আরও বাড়তে হবে বাচ্চাদের উৎসাহ বৃদ্ধি করতে হবে যদি আপনার ছেলে বাড়ি থেকে বলে যে আব্বা আজকে আমি মাদ্রাসায় যাব যাওয়ার জন্য সে ব্যস্ত হয়ে পড়ে তাহলে বুঝতে হবে যে আপনার প্রতিষ্ঠান সফল যখনই বাচ্চা মাদ্রাসায় যেতে চাইবে না জোর করে নিয়ে যেতে হবে তখন বুঝতে হবে আপনার এখানকার শিক্ষক ব্যর্থ প্রতিষ্ঠান ব্যর্থ বিল্ডিং দিয়ে কিচ্ছু হবে না আমাদের ভাইস চ্যান্সেলর একজন ছিলেন ব্রিগেডিয়ার রকিব সাহেব আর্মি ম্যান তিনি এই সমস্ত ধানাই পানি পছন্দ করতেন না কিন্তু করতেই হবে যে পরিবেশ ইউনিভার্সিটির একা তো কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না এই কমিটি সেই কমিটি এই করি 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 ওই বাতিলটাই থেকে যায় তা উনি বিদায়ের দিন যে ভাষণ দিয়েছিলেন আমি ছিলাম সেখানে উনি দুঃখ করে বলেছিলেন
এই বিশ্ববিদ্যালয়ে মেধার লালন ক্ষেত্র নয়, এটা ডিগ্রি বিতরণী কেন্দ্র। কত ১০০ বার ঠিক আমি আপনাদের বলে দিচ্ছি, এটা মেধার লালন ক্ষেত্র করবেন, ডিগ্রি বিতরণ কেন্দ্রে পরিণত করবেন না। ফেল করছে ফেল, আর উঠবে না, কোনো তো সমাধি চলবে না, কোনো ফোন চলবে না, মেরিটে যে থাকবে সে টিকবে না, হলে বাদ। এদিকে যদি কঠোরভাবে আপনারা খেয়াল না করেন, ছাত্র থাকবে মানহীন ছাত্র তৈরি হবে, লাভ হবে না। মানসম্পন্ন ছাত্র তৈরি করেন, যারা যেদিকে মেধাবী তাদের সেদিকে এগিয়ে দেন। এরপরে যদি সে বেইমানি করে সে তার ব্যাপার, কিন্তু তাকে স্বীকার করতেই হবে, আমরা ওখানে শিখেছিলাম, আজ হোক কাল হোক তা স্বীকার করতেই হবে। অভিভাবক অনেকে এসছেন, খুব ভালো লাগছে আমার, আসবেন। এবারে আমাদের বোধ হয় নতুন হলো যে মেডিকেলে বহু ছাত্র এই মার্কাজের প্রোডাকশন তারা চান্স পেয়েছে। ৮ জনের মতন ফোন করেছে সাকিবের কাছে বোধ হয়, তোমাদের একজনের অভিভাবক তোমার সামনে বসা, ৮ জনের মতো খবর আছে আমাদের কাছে, তাতে দুটো মেয়ে আছে। এখানে হারুনের ছেলে তো আসেই, আমি তো ভাবছিলাম একটাই বুঝি, আমাদের মার্কাজের ছাত্রসহ হারুনের ছেলেকে গিফট দেওয়া দরকার, ওরকম আরও যারা হয়েছে তাদেরকে ডেকে আনতে হবে। ভালো, তোমার হিসাব কম হয়েছে, আরও বেশি আছে। সাকিবাসন দেখেন, এমনকি আমাদের যে জাকির আছে না, কোথায় বাড়ি, দিনাজপুরের, দিনাজপুর না, ওর মেয়েও ডাক্তারের চান্স পেয়েছে। হ্যাঁ, এরকম অনেক আছে, সৎখত তোমাকে আসেনি এখন। তুমি যদি একটা উদ্যোগ নাও যে আমরা আমাদের এখান থেকে যারা চান্স পেয়ে তাদেরকে সম্মানিত করবো, তাহলে দেখবা জানতে পারলে ওরা এখান চলে আসবে। এগুলো উদ্যোগ নেওয়া ভালো, যতক্ষণ তারা আমাদের প্রতি আনুগত্যশীল আছে ততক্ষণ তারা আমাদের স্নেহ পাবে। যারা বিদ্রোহী হয়ে গেছে ওদের স্নেহ তো নেই, কিছুই নেই, কোনো দোয়াও নেই, যা পাস যাজ্ঞা ওটা নিয়ে যায় আসে না। রসুল্লাহ সাল্লাম যখন মসজিদে যেতেন জুমার খোদা দিতে, এই সাবধান রসুল আসছেন ইত্যাদি, এই যে অতি ভক্তি সোরের লক্ষণ না, এই লোকটার নাম কি, আব্দুল ইবনে উবাই, মনে পড়ে? আমাদের এখানে উবাই তৈরি হবে না, আমাদেরও হবে। এগুলো আমাদের সামনে রসুলের জীবন লিখতে গিয়ে এখন কোনো ব্যথা ট্যাথা লাগে না, এগুলো হবেই, এটা নিয়ম। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ উস্তাদের সঙ্গে থেকেও যারা সামান্য আদব শেখেনি, যার মৃত্যুর সঙ্গে সঙ্গে হাজার হাজার লোক মোর্তাদ হয়ে যেতে পারে, দাওয়া প্রকার খলিফানা হতেন, মোর্তাদদের ঢল নেমে যেত। উনি যদি কঠোর হস্তে দমন না করতেন, হিসাব থাকতো না, রিদ্দা যুদ্ধ হতো না, অনেক কিছু ঘটে গেছে, এটা হবে, এগুলো আমাদের সহ্য করতে হবে। আমাদের দায়িত্ব গড়া, গড়ার পরে তারা কী করলো না করলো সেটা তাদের দায়িত্ব, আমাদের নয়। যারা আমরা গড়ার পর্যায়ে আছি, অভিভাবক শিক্ষক, তাদেরকে অনুরোধ থাকবে ইখলাসের সাথে আপনারা গড়ে তুলেন বাচ্চাদেরকে এবং তাদের পথ দেখান, এই পথে তোমাকে চলতে হবে, বাদ বাকি আল্লাহর ইচ্ছা, দোয়া করে দেবেন আল্লাহ পাক তাদেরকে যেন যে কোনো মূল্যে হকের উপর দৃঢ় থাকার তৌফিক দান করেন। এবার আমি শেষ করে দিই, এরপরে অনুষ্ঠান ওরা শুরু করবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং বাচ্চারা যা এখানে প্রতিযোগিতায় অংশ নিয়েছে তাদের প্রতি প্রাণ খোলা দোয়া রেখে আমি শেষ করছি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।